আপনি বুরকা ভিন্দা মুখ রাখিচ্ছেন কুলা ইতা বেটিন আসুন নি কোন আসুন তো বুরকা উরকা ভিন্দা হিবা ইখান কুলা ইতা কমিউনিটি সেন্টার ও বেশি বিয়ার সময় বেশি ইতা ঠিক আছে নি আল্লাহ রাসূল কইছেন ইলানুহুন্না ইতা বেটিন তরে তোমরা লানত দাও ফাইন্নাহুন্না মালুন ফাইন্নাহুন্না মালউনাত কারণ ইতা বেটিন অভিশপ্ত এরারে তোমরা লানত দাও ইতা বেটিন যেন আমরা গরো ইলা যেন না থাকে আপনি নামাজ পড়বা কিন্তু গরর বেটিন বেফট দই জিবা আপনি দাইয়ুস হই জিবা আর দাইয়ুস কোনদিন আল্লাহর জান্নাত ঢুকতো বেটিন বেফট দা তাকার পিছনে 60 জন পুরুষ দাই কয়জন পুরুষ দাই ই সবও আমরা 60 খাতারর ভিতরে পড়ে গেছি মাফ মাফ ঠিক না হইলে ফুরি ফরদাশি লইতো না দুই নাম্বার এসে হাজবেন্ড হাজবেন্ড যদি টাইট না হয় হাজবেন্ডর বউ ফরদাশি লইতো না তিন নাম্বার হইলো বড় ভাই ঠিকঠাক না হইলে ছোট ছোট বই আনতে ফরদা করতা না সাইন নাম্বার বড় ফুয়া ঠিক না হইলে গরর হুরু হুরু ফুরিন ইনতে ফরদা করতা না যে সাইড জনের কথা কইলাম ই সাইড জনের বাইরে কেউ আসেনি গরর বেটিন তরে ফরদা করাইবা তো সবকো যাই কি ফিরিয়া কয়টা জেনেশন নাম তাকওয়া এক নাম্বার তাকওয়া মানে সরাসরি খারে ডরানি ডরানিটা কিতা আমার আল্লাহ সপ্তাহ দেখরা আইসে লুইয়া 62 টাকা অফিস আমি একলা বাবা কেউ তো আর দেখেন না হারাই দো বা ডয়ার কেউ দেখছে না দেখছেন কে আরো জোরে হোকা দেখছেন কে ক্ষমতা পাইছেন কাগজ গজ উল্টাইয়া ফাল্টাইয়া আরো বেটার জায়গা জমিন দখল কইরা আইলুল ঠেলাইয়া নিছেন কি আপনার ভাই জানেন কে ইতা করলে এর নাম তাকওয়া এর নাম ইমানদারি না বেঈমানি আরো জোরে হোকা আর যুবক ভাই হলারে কইরাম খবরদার রাস্তাঘাটে আটার সময় ফুরিন সামনে ফুরি জিবা ওলা আখরি সাইরুবা না তোলে দি সাইবা আল্লাহ কিতা কইছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদু মিন আবসারিম আল্লাহ কইরা নবী মুমিন বেটাইন তরে মুমিন পুরুষ হলারে কইকা এরা যেন চৌকরে বেটিন তোর দিকে না দিয়া তোলে দি রাখে এখন কিছু কিছু ভয় না তো সভ্য রাস্তা তো বাইর হইন দুই তিন কুমিল্লা ফুরিন যাইরা হয় দুইশো দেশত নেই মাথা কথা তো ঠিক নাই তোমার মাথা ঠিক থাকে না কেন লজ্জা স্থানের হিফাজত করো মনে রাখবা ভাই আইন যারা বিয়া শান্তি করছো না বিয়ার হারামও যাইবাই না হারামও গেলে ফাইতে নাই কোনো হারাম জীবন শেষ হয়ে যাব দাম্পত্য জীবনও কোনো দিন বরকত ফাইতে নাই আব্বা আম্মারে কও বিয়া শাদির ব্যবস্থা করে দাও আর বিয়া শাদি ইতা ট্রেন্ড আমার বাড়িও সিলেট ইতা ট্রেন্ড ইতা ফুটানি বন্ধ করা দরকার 20 লাখ 30 লাখ টাকা খাবিন লাগে এ বিয়া করতো কোন দিন এত টাকা হইলে খাবিন সুলুল ফাইকা যার বিয়া করতে পারেন না এত টাকা ফাইতু গাই বিয়া শাদিরে সহজ করো কাই 1-2 লাখ টাকার ভিতরে শেষ হয়ে যেত বিয়া কিতা যুবক ভাইয়ান ঠিক কইছেনি আমার মতে একমত নিনা দিমত বিয়াত পয়সা খরচ কমতো না বাড়তো মনে মনে আবার চাচা হলে কইবা না আইরে হাই উজরে অকলতা শেষ করিয়া গেল লাগে ইতা কিতা বিয়ার সময় বদনা থেকে নিয়ে এসি পর্যন্ত অকলতা দেওয়া লাগে এগুলো আমরা বন্ধ করা দরকার খালি রোজা মাস আইলো নি ইফতারি আর ইফতারি না দিলে হরিয়া কইরা কিতা দৌ থরবা হরবারটা কিন্তু গুনতেও হয় না আসে নিলা আম খাটলির সময় আইলো আম খাটলি দেওয়া লাগে বুঝা যায় বেটাই ফুরি জন্ম দিয়া ঠেকি গেছে এটা বন্ধ করুক আল্লাহর ওয়াস্তে আমার বাড়িও তো সিলেট আমার ফ্যামিলি বন্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি নিজের দায়িত্বে এগুলা বন্ধ করাইছি যুবক ভাই হলে সিদ্ধান্ত নাও বিয়ার সময় শ্বশুর শাশুড়িরে কইবা আপনার ফুরিও দিবা আচ্ছা মানুষের বিবেকটা কোন জায়গা হ্যাঁ 20 বছর বাফে তার টেকা করছি ইয়া ফুরি ফরাইলো এত মায়া মহব্বত দিয়া মাপ যারার ফুরি আছে তারা বুঝবা আপনারা যারার মেয়ে সন্তান আছে বাপ হলে বুঝবা কি মায়া মহব্বত দিয়া মেয়েটারে লালন পালন করলো এর বাদে 20-22 বছর ও খোলজার টুকরা ফুরির আরো ফুয়ার গেছে দেলাইলো এই ফুরিটারেও দেলাইলো আপনি ইতা হিতা সাইন কিলা খবরদার ইতাটা কি বারাই হওয়া দরকার আমরা বিয়া সাদিরে কঠিন করছি দেখিয়া ফুয়াইনতে এখন বিয়া ফিকশন জিয়ে ফিকশন এরা অবৈধ হারাম রিলেশনের দিকে গেছে বিয়া শাদীরে সুজা করে দেখো কা খরচ কমায় দেখো কা দেখ মানে ফয়েন্টে হারাম রিলেশন সাইরিয়া সবে বিয়ার দিকে ঝুঁকিছিল ঠিক কি না 10 লাখ টাকা বিয়াত করছে আমি কিছু এই বাস্তব ঘটনা আপনারা কইয়া যাই 10 লাখ টাকা বিয়াত করছে এর বাদে ওই যে বিয়াত আপনার সিলেট হয় কাটমাল ফাইছে কাটমাল নারী আপনারা কি দেখুন মুলমি বাজার কাটমাল ফাইছে এখন ঋণ তো মারতে পারেন না তার বৌরবারটাকে যে ফিরি ঝুরি যাইছে অত আমি ইচ্ছা বাদে ঋণ মারছে আসেনি আর যারা ঋণ কইরা বিয়া করে এরা নয়া বউ বিয়া করছে 40 টাকার কথা 40 নাই তো টেনশন আর টেনশন বউ রে এটাই ফিটাই না বিয়া শাদীত খরচ সময়বা মন থাকবো 40 ও যে 10 লাখ টাকা না করছি আর 2-3 লাখের ভিতরে মারি দেউ কাইবা বাকি টাকা জামাই বউ মিললে গিয়া ফয়লা উমরা করিয়া উকা এটা শ্রেষ্ঠ হানিমন আল্লাহর গন গিয়া
আল্লাহর সাজদা দিয়া উকা ইবাদত করিয়া উকা দাম্পত্য জীবন আল্লাহ বরকত দেলাই মা সুবহানাল্লাহ ইতা বিয়া শাদি সুজা করা দরকার সহজ করা দরকার আল্লাহ তৌফিক দান করুকা তাহলে হয় ইসলাম যুবক ভাই হল তাকওয়াটা নিজর ভিতরে ডেভেলপ করুকা ভাই হল মোবাইল ফোনের ফিতনাত ফরিয়া নিজেরে ধ্বংস করা যাইতো সৌদি বাদ কিচ্ছু দেখা যাইতো না নিষিদ্ধ কুনতা দেখা যাইতো না খান্দি নিষিদ্ধ বাজে কিচ্ছু শোনা যাইতো ফারমু তো আমরা ইনশাআল্লাহ আচ্ছা এরপরে তাকওয়ার দুই নাম্বার অর্থ তিনি দিয়েছেন আল আমালু বিতানজিল নাজিলকৃত বিষয় অনুযায়ী আমল করা নাজিলকৃত বিষয় হচ্ছে আল্লাহর কিতাব কোরআন এই কোরআন অনুযায়ী আমল করার নাম কি তাকওয়া আরো জোরে বলেন কোরআন অনুযায়ী আমল করার নাম কি কোরআন ইকান খালি ফরমাল লাগে এইছে না কোরআন রে মানা লাগবে এখন আমরা কোরআন তো বুঝি না আল্লাহকে মানতা পারি না আল্লাহকে আমি কইছে স্লোগান রে বদলাইতে ওয়াল কোরআনের আলো অতদিন কইছি আমরা ঘরে ঘরে সংসদে জালো এখন স্লোগান ইগুলো ঠিকঠাক মত তবে এর আগে আরো এক লাইন এড হইব ফয়লো হইব আল কোরআনের আলো হৃদয়ে হৃদয়ে জালো এর বাদে হইব আল কোরআনের আলো ঘরে ঘরে জালো এর বাদে হইব আল কোরআনের আলো সংসদে জালো মোটরসাইকেল চালায় যারা বাইও হল উঠটাও কিতা তিন নাম্বার চার নাম্বার গিয়ারও মারে না একটা একটা করি বাড়ায় একটা একটা করি বাড়ায় যদি একবারে মারি দেয় তো শেষ ঘটনা ঘটে জীবকুন্তা বা ওই যে এটারে কিতা হয় স্কেলেটার স্কেলেটার কিতা এক লোকে মারি দেয় না লালে লালাই উঠায় ধীরে ধীরে উঠায় ঠিক হলা ইসলাম আল্লাহর জমিন ও আল্লাহর দিন কায়েম হোক আমরা সবে চাই না নি চাই ফয়লাও যদি হয়ে দিয়ে আল কোরআনের আলো সংসারে জালো তো শেষ অ্যাক্সিডেন্ট ফয়লো হয়েছে আল কোরআনের আলো মানুষ হৃদয় হৃদয় জালো হৃদয় হৃদয়ে জানলে দেখা যাইব এই মানুষগুলা খারাপ পরিবারের সদস্য গড় গড় জ্বলি যাব তো গড় দিয়ে উত্তর সমাজ হয় রাষ্ট্র হয় আর দেখবানে কেউ ইসলামের বিজয় দেখাইতে পারতো না এই আলোকিত হৃদয়ের মানুষগুলা দিয়ে আল্লাহর জমিন আল্লাহর দিন একদিন কায়েম হইব ইনশাআল্লাহ নাজিলকৃত বিষয় অনুযায়ী আমল করা নৌকা কোরআন ছাড়া শান্তি পাওয়া যাইতো না যারা ডাইনে ভাবে সুট্রা সামনে পিছনে ইটা স্লোগানও দিবা সারা জীবন শান্তির স্লোগান মুক্তির স্লোগান কোনোদিন শান্তি মিলতো নাই কোনোদিন মুক্তি মিলতো নাই কারণ মানুষের বানাইল আইন দি মানুষে শান্তি পাইতো না কারণ যে মানুষে আইন বানাইবার সুযোগ পাইব হে তার নিজর লাগে আগে আইন বানাই কিলা ও আমরা তিনজন যদি বুঝাইলাই তাই তো বাক্কা দূরে বোয়া মনে করো আইস তাইন চেয়ারও বই গেছেন সমাজ আর রাষ্ট্র চালাইরা এখন তাইন একটা আইন বানাইলা চেয়ারও কিতা তাইন সারা জীবন থাকতে পারবানি মরণ তো আছে কিন্তু আমরা অবস্থা ভিন্ন আমরা চেয়ারও বই গেলে মনে করি ও বই গেছি যে উঠে চেয়ারও উঠি যায় হে গিয়ারও ই চেয়ারও দুই দিন থাকবো না নেই আটজন হুজুরি চেয়ারও বইবা আমি হাসিবুর রহমান উঠছিলাম একটু একটু পরে যাইব চেয়ার চেয়ারের জায়গার থাকবো কিন্তু মানুষ বদলে যাব আমরা এখানে চিন্তা করি না হায় রে হায় চিন্তা করলে চেয়ারও উঠতে গিয়ার বাড়াইয়া অত জুলুম আমরা মানুষের উপরে করলাম না চেয়ারও উঠতে গিয়ার বেশি বাড়াই নিলে ওখানে মনে রাখা দরকার যে আল্লাহ চেয়ারও বয়াইছেন ও আল্লাহ আবার জুতার বাড়ি খাওয়াইয়া চেয়ারটা কি নামাই তো আল্লাহ বুঝার তৌফিক দান করুক চেয়ারও বই গেলেও খুব গিয়ার উঠে যায় মনে করে আমি তো বাপরে বাপ কিতা জানে হয়েছি এখন কিতা জানে হয়েছে এখন এক থাপা মারি আল্লাহ আবার নামাই দিতে পারো আল্লাহ কার্তা নাই না তাই গেলা কি বাদর দিন বাদে আমি ফেলাম মাতো কারণ আমি দেখলাম আমার আগর জনে যেতা যেতে আইন করছেন ইটা কিছু আমার লগে মিলেন না কইলাম অকুন ইয়ে করো খাটি লাও বাদ দাও কিছু জোড়া লাগাও কিছু বাদ দাও আমার যখন শেষ হয়ে গেলো তান গেছে ইকান গেলো তাই ফেলা আমার দলের লগে বা আমার আদর্শর লগে মিলেন না অগুন খাটো হগুন খাটো ও তা করতে করতে দুন্যাই মাইনসর বানান আইন দিয়া যেটা দেশ চলেন দেখো কাতারার দেশের আইনের কিতাব ইকান তিরিশ বার সংশোধনী হয়েছে চল্লিশ বার সংশোধনী হয়েছে পঞ্চাশ বার সংশোধনী হয়েছে ইলা চলতে দেখলে আরো হাজার হাজার বার সংশোধনী হইব কিন্তু এখন বুঝো কা তাই আজকে আসেন তানোরা তো কোরআন ই কোরআন নাজিল হয়েছে দেড় হাজার বছর আগে এই দেড় হাজার বছর আগে নাজিল হওয়া কোরআন ইকান রেখেও বদলাইতে পারবো নি ফাল্টাইতে পারবো নি কোনো বিধান ফাল্টাইতে পারবো নি কোরআন বাদ দিয়া দরকার তাইন সুরির বিচার করছেন ছয় মাসের জেল আমার কাছে আইসে না আমার আগর এন বেশি সুশৃঙ্খল আসলে না আমি আমার দেশের চুরি কমাইতাম আমি কইলাম এই আইনের এততম ধারার সংশোধনী আনলাম এখন তাকে চুরির বিচার হইল ছয় বছরের জেল তাইন বাদে কইলা না বেশি হয়ে গেছে ছয় বছর তিন বছরের জেল তাহলে বুঝা গেল যার যেটা পারা লাগে না আইন ফাঁস করে বাড়ার আর ক্ষমান আর আল্লাহ কইছেন কোরআন চুরির শাস্তি চুরি করছে প্রমাণ হয়ে গেছে আত খাটো তাইনের গেছেও এক আইন আমার গেছেও এক আইন তাইনের গেছেও এক
আইন তাইলে বুঝা গেল যেটারে মানুষে যে কিতাব আত লাগাইতো পারতো না বদলাইতো পারতো না এই কিতাব সাধারণ মানুষর লাগি জনগণর লাগি ইসলামর লাগি মুসলমানর লাগি এমন কি অমুসলিমর লাগিও কল্যাণ করিব আর যেটারে মানুষে সুযোগ পাইলো কমাইলায় বাড়াইলায় এটা একমাত্র তার নিজর ফেটর লাগি নিজর দলর লাগি লাভ হইব কিন্তু মানুষর লাগি কোনদিন এটা কল্যাণ করিতো না ঠিক তো কইলা বুঝলে বালা না বুঝলে তো অবস্থা খারাপ তাহলে কুরআন অনুযায়ী আমল করার নাম তাকওয়া কুরআন আল্লাহ যেভাবে কইছেন ঠিক ওইভাবে চলার নাম তাকওয়া আল্লাহ কুরআন কইছেন যে তোমরা কুরআন রে মসজিদ রাখো আর সমাজ তোমরার মত চালাইও তা আল্লাহ কুরআন কইছেন না কিতা আর জোরে হুকা কুরআন সব জায়গায় থাকবে তখনই ইনসাফ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ নাম্বার 3 তিন নাম্বার হচ্ছে ওয়াল কানাআতু বিল কালিল অল্পে তুষ্ট থাকা অল্পে তুষ্ট থাকা যা আছে তার উপরে সন্তুষ্ট থাকা এটার নাম তাকওয়া আমরা অনেকে আছি যা আছে তার উপরে সন্তুষ্ট থাকতে চাই না যতটুকু আছে তার চেয়ে বেশি আমরা পেতে চাই এজন্য নবীজির একটা হাদিস আমার মনে পড়ল নবীজি বলেছেন আদম সন্তান হলো এমন তাকে যদি একটা সোনা বড় মাঠ দাও একটা সোনা বড় মাঠ পেলো সে বলবে আহারে আমাকে যদি আরেকটা সোনা বড় মাঠ দেওয়া হতো এজন্য নবীজি বলেছেন ওয়ালাইয়ামলা ফাহু ইল্লা তরাব আদম সন্তানের পেট সাড়ে তিন হাত মাটি ছাড়া অন্য কিছু দিয়ে ভরবে না যা আছে সন্তুষ্ট থাকুক না সন্তুষ্টি নাই সাইকেল চালার দেখছে এই পালসার হয় যদি আমার এখন পালসার থাকতো আরে ভাই কত মানুষ আটটা সোলার সাইকেল নেই পালসার আছে হয় হায় রে হায় যদি একটা প্রাইভেট কার থাকতো সন্তুষ্ট নাই আমরা বাড়ি বানাইছে এখন বড় লেখা হয় যদি মৌলভীবাজার টাউন হইতো মৌলভীবাজার টাউন হয়ে গেছে হয় যদি এখন সিলেট টাউন হইতো সিলেট টাউন হয়েছে হয় এখন যদি ঢাকাতে হইতো ফ্যাট আর বলেন না তা ঢাকাতে হয়ে গেছে হয় এখন যদি বেগমপাড়া একটা বানাইতাম ফ্যাট আর বলেন না যতটুকু আছে ততটুকু সন্তুষ্ট থাকুকা দেখবাই দেখবা আল্লাহ বরকতার বাড়াইয়া লুবো ফুরি গেলে তাক পটা জায়গা চার নাম্বার হইল বল ইস্তেহদাদুল ইয়াউমির রাহিল আল্লাহর কাছে যাইমু আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবো এই ভয়টা অন্তরে যদি খেয়ে গেছে তাকে এ কোনোদিন অন্যায় করতো অত কা অন্যায় করতো ছোট্ট একটা কিচ্ছা হইমু এর মধ্যে শেষ করবো হইতাম না কিচ্ছাটা কষ্ট নাকি তো আপনারা কষ্ট দেওয়ার কথা আমার সকালে খাইছি এখনো খাইছি অন্য আইয়াছি ফানি খাইছি চা খাইছি দশ মিনিট আপনারা তা আপনারা খাইয়া দিয়ে যদি এনার্জি কম দেখাব আমার তো এখনো আলহামদুলিল্লাহ এনার্জি আছে আলহামদুলিল্লাহ হোক আবু বকর রাদিয়াল্লাহু আন টাইম যখন আল্লাহর নবীর বাদে খলিফা হয়ে গেল খলিফা হওয়ার বাদে টাইম দেখা যাইতো রাষ্ট্রর খাম তৈয়া গড় তো চালাই লাগবো যাইতা কি তাই ব্যবসা মানুষ টুকিটাকি খাজন এখন সাহাবি হলে আটকাইলা আপনি জানে রাষ্ট্রর জিয়ার বইয়া রাষ্ট্রর জিয়ার ফালাই আতি অবা হবাই যান কি মানুষের খাম করতো কি জনগণের খাম আমার কিতা গড় চলতো না নেই তখন কইল ঠিক আছে এখন তাকে রাষ্ট্রটা কি আপনার একটা বেতন দেওয়া ওই একটা বেতন ধার্য করো এখন তানোর ঘরর স্ত্রী তানরে হইরা যে হনৌকা বাচ্চান্তে হইরা কয়েকদিন ধরে সারিদ খাইতা সারিদ হইছে আরব দেশের একটা সুস্বাদু খাবার তাই হইলা দেখো আমি রাষ্ট্রপ্রধান হিসাবে যে সামান্য টেকা আমারে বেতন দেব যদি গরুর সালানি আমার লাগে মুশকিল হয়ে যায় ই আলাদা খানি আয়োজন করতাম কি বাদ দাও কোনটা খাওয়াইয়া বুঝ দিলাম কিছুদিন বাদে দেখা গেল তানর গরো এই খাবার প্রস্তুত হয়ে গেল তাই জিগাইলা প্রিয়তমা স্ত্রী আমার গরো এই খাবার হয়েছে কিলা তাই কইলা আপনার যে প্রতিদিন বাজার করবার লাগে কিছু কিছু টেকা দিতা ওখান থেকে জমাইয়া জমাইয়া কিছু রাখতা রাখিয়া এখন দেখলাম বাক্কা টেকা হয়ে গেছে ওগুন দিয়ে এখন খাবারের আয়োজন করলাম ই হতা হইন্যা আসমান যেন তাইনোর মাথার উপরে হচ্ছে লগালক তাইন ক্যাবিনেট ডাকলা অর্থাৎ মজলিসে সুরার সদস্য যারা আসলা সিনিয়র সিনিয়র সাহাবি হলে ডাকিয়া কইলা কোন রাষ্ট্রের প্রধান হিসাবে আমার যে বেতন দেওয়া হবে আমার গড় প্রমাণ হয়ে গেছে খরচ করে অত দেখা বাসে সুতরাং আগামী মাস থাকি জনগণের ইটা খেটাও আমি নষ্ট করতাম না অত দেখা যেন আমার বেতন কম দেওয়া হয় জবাবদিহিতার অনুভূতি এরকম জবাবদিহিতার অনুভূতি যদি সমাজের দায়িত্বশীল লোক যারা আছেন যারা সমাজ চালায় দেশ চালায় তারার ভিতরে যদি এইরকম তাকুয়া থাকতো পরহেজ গাড়িটা থাকতো হৌকা সাইন এত সুরিটা খাতি উইলনি দেশের এত টাকা হাজার হাজার কোটি টাকা হাজার হাজার কোটি ডলার বিদেশ পাচার হইল হইল না আমরা যে যখন পাই তখন ফুল্লিয়া একবারে খলা গাছ হয়ে যায়
কথা ঠিক আছে নি আমরার দেশে কোনো নিয়ামতর অভাব নাই ফাতরর খনি গ্যাসর খনি কয়লার খনি ইতারে ধ্বংস করবার লাগি আছে সুরর খন দায়িত্ব যেতারে দিছি তার নাম ঘরা সুর খন এই সুর দেখাই দখলর পরিবর্তে যদি কুরআন ওয়ালা ইসলাম ওয়ালা মানসর গেছে তাকওয়াবান মানসর গেছে আমরা দায়িত্ব দিতাম পারি তাহলে আল্লাহ যে কইছেন ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ যদি মানুষে ঈমান আইনা তাকওয়াবান হই যায় আর তাকওয়াবান লোক হওয়ার কাছে দায়িত্ব দেয় এই সমাজ এই জনপদ এই মাটির উপরে আমি আল্লাহ খালি রহমত আর বরকত নাযিল করব সুবহানাল্লাহ আল্লাহর শুকরিয়া আদায়ের ভেতরে কোনো লস নাই বান্দা যখন আল্লাহর শুকরিয়া আদায় করে বান্দা যখন আল্লাহর শুকরগুজার বান্দায় পরিণত হয়ে যায় রব্বুল আলামিন বলছেন আমি আমার বান্দার প্রতি কি করি তোমরা শুনে নাও আল্লাহ তাআলা বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ আল্লাহ তাআলা বলছেন লা ইন শাকারতুম যদি তোমরা আমার শুকর গুজার বান্দা হও লা আযীদান্নাকুম উলামায়ে কেরাম স্কলার আপনারা বুঝবেন আল্লাহ বলেছেন লা আযীদান্নাকুম অবশ্যই আমি বাড়িয়ে দিব কি বাড়িয়ে দিবেন আল্লাহ সেটা বললেন না আল্লাহ বললেন না আমি তোমার সম্পদ বাড়াবো আল্লাহ বললেন না আমি তোমার সম্মান বাড়াবো আল্লাহ বললেন না আমি তোমার ইজ্জত বাড়াবো আল্লাহ বললেন না আমি তোমার ক্ষমতা বাড়াবো তাহলে প্রশ্ন হলো আল্লাহ আপনি কি বাড়াবার কথা বলেছেন মুফাসসিরগণ কলম ধরলেন এই লা আযীদান্নাকুমের ব্যাখ্যায় তারা লিখেছেন কোন মানুষের কি দরকার একজনের দরকার একজনের প্রয়োজনের কথা আরেকজন জানে না কিন্তু সবার প্রয়োজনের কথা একজন জানেন তিনি কি আল্লাহ বলছেন বান্দা তুমি আমার শুকরিয়া করো আমার কৃতজ্ঞ বান্দা হও তোমার যেটা দরকার সবগুলো নিয়ামত শুধু যে দিব তাই নয় তুমি যা যা চাচ্ছ ওই নিয়ামতগুলো আমি আল্লাহ বহু গুণে বাড়িয়ে দিব সুবহানাল্লাহ তাহলে সব সময় আল্লাহর প্রশংসা করবেন তো ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আজ সময় খুব সংক্ষিপ্ত এজন্য অপ্রাসঙ্গিক কোনো কথা হবে না আর আজকের ওয়াজ খুব বেশি গুরুত্বপূর্ণ ও ওয়াজের ভিতরে হকলতা আছে চিন্তা করলাম সময় যেহেতু কম কম সময়ে এমন ওয়াজ দরকার যে লম্বা কথা যেন ও কম সময়ের ভিতরে ইয়া হামাই যায় মাঝে মাঝে বাড়তি কথা কম কথার ভিতরে বেশি কথার মর্মার্থ থাকে যেমন আপনারা একটা উদাহরণ দেই আল্লাহর রসুলের বিদায় হজর ভাষণ বিদায় হজর খুতবাটা খুব লম্বা নি হোক আছে হ্যাঁ একদম ছোট কিন্তু আল্লাহর রসুলের বিদায় হজর এই ভাষণ এত চমৎকার মানবতার লাগি এত কল্যাণকামী এত সুন্দর বক্তব্য দুনিয়ায় কেউ আগে দিছে না কিয়ামত পর্যন্ত এমন বক্তব্য কেউ দিত ভারত তো মাঝে মাঝে বেশি কথার চাইতে কম কথাও কার্যকরী হয় যদি কম কথাগুলা অসংলগ্ন না হইয়া কম কথাগুলা সব যদি কথার কথা হয় তাহলে এগুলা দরকারি হয় আল্লাহ যেন আমারে এই কম সময়েও আমরা জীবনের লাগি কাজে লাগে আখিরাত মুখী জীবন গঠন করতাম পারি এরকম কল্যাণকামী কথা যেন আল্লাহ আমার জবান থেকে এই সংক্ষিপ্ত সময়ে বের করুন আর আমরা যেন মন দিয়া হুমতাম পারি আল্লাহ আমরা সবরে তৌফিক দান করুক হোকা আমিন আজ আমরা মুমিনের এমন একটি গুণ নিয়ে কথা বলবো এই গুণ এই কোয়ালিটি যদি কোনো মুমিন অর্জন করে ফেলতে পারে তাহলে এই মুমিন আল্লাহর সবচাইতে প্রিয় বান্দায় পরিণত হয়ে যাবে সুবহানাল্লাহ বলে এই একটা গুণ এটা আপনাকে সম্মানের উচ্চ আসনে নিয়ে যাবে মর্যাদার উচ্চ আসনে সমাসীন করবে আর এই গুণটা যদি আপনার মধ্যে অনুপস্থিত থাকে তাহলে আপনার কার্যক্রম দেখে শয়তানও লজ্জা পাবে আল্লাহ কেন আপনি আমাকে শয়তান বানিয়েছেন সে তো আমার বস তার কাছে আমার মুরিদ হওয়া দরকার তাহলে কোন সেই গুরুত্বপূর্ণ কোয়ালিটি কোন সেই সিফাত কোন সেই গুণ যেটা থাকলে একজন মুমিন এত বেশি স্ট্যাটাসওয়ালা এত বেশি আল্লাহর প্রিয় হয়ে যায় আবার এই গুণটা না থাকলে ওই মুমিন
একেবারে খারাপ পর্যায়ে চলে যায়, যে গুণটির কারণে মর্যাদা বেড়ে যায় আবার না থাকলে একেবারে শেষ হয়ে যায়, সেই গুণটার নাম হচ্ছে তাকওয়া। জোরে বলেন, সেই গুণটার নাম কি? আপনারা হই ভাই শব্দ হুনতে হুনতে বুড়ো হয়ে গেছি আমরা, এতদিন হুনচন একলা খান, আজকে হুনবা আরো খলা খান ইনশা আল্লাহ। ও ওনর ভিতরেও সব ওয়াজ, কি কারণে একজন মোমেন তাকওয়া অর্জন করবে? কারণ তাকওয়া হচ্ছে মুমিনের ইমান রক্ষার ঢাল, ইমান রক্ষার হাতিয়ার, ইমান আনার পরে ইমানকে বাঁচিয়ে রাখার জন্য তাকওয়ার গুণে গুণান্বিত হওয়া দরকার। তাকওয়া যে ব্যক্তি অর্জন করতে পারবে না সে লোকটা কখনো জান্নাতের গন্ধ পাবে না। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, তিরমিজি শরীফের হাদিস, নবীজির কাছে সাহাবীরা জানতে চেয়েছিলেন, মা আকসারু মা ইউদখিলুন নাস আন-নার, নবীজির কাছে জানতে চাওয়া হয়েছিল, ওগো আল্লাহর নবী, কোন আমলের কারণে মানুষ সবচাইতে বেশি জাহান্নামে যাবে? নবীজি বললেন, দুটো জিনিসের অপব্যবহারের কারণে মানুষ সবচাইতে বেশি জাহান্নামে যাবে। এক নাম্বার হচ্ছে আলফাম, এই জবান, জবানের অপব্যবহার কারণে, জবানের অপব্যবহারের কারণে মানুষ সবচাইতে বেশি জাহান্নামে যাবে। এই যে জবান, আমাদের যে জিহ্বা আছে, জিহ্বাটা হচ্ছে আমাদের পুরো শরীরের মধ্যে সবচাইতে নরম একটা অঙ্গ। আল্লাহ মানুষের জিহ্বাটা নরম করে দিয়েছেন যেন মানুষ তার নরম জিহ্বা দিয়ে নরম নরম কথা বলে, কিন্তু এই জিহ্বার অপব্যবহার করে আমরা এই জিহ্বা দিয়ে মিথ্যা কথা বলি, গীবত করি, চুগলখুরি করি, এই জিহ্বা দিয়ে আমরা ইসলামের বিরুদ্ধে কথা বলি, জিহ্বা দিয়ে আমরা আলেমদের বিরুদ্ধে কথা বলি, ঠিক কিনা? এইভাবে করে জবানের অপব্যবহার করবে যারা জাহান্নামে যাবে তারা। দুই নাম্বার হচ্ছে নবীজি বলেছেন ওয়াল ফারাজ, লজ্জাস্থান, অর্থাৎ আল্লাহর দেওয়া সিস্টেম মোতাবেক যারা লজ্জাস্থানের ব্যবহার করবে না। আল্লাহর দেওয়া সিস্টেম হচ্ছে বৈধপন্থা বিবাহ, এর বাহিরে হারাম রিলেশন করে জিনায় জড়িয়ে পড়ে লজ্জাস্থানের অপব্যবহার করবে যারা জাহান্নামি হবে তারা। নবীজিকে বলা হলো, কোন দুটো জিনিসের কারণে মানুষ সবচাইতে বেশি জাহান্নামে যাবে? নবীজি বললেন, এক নাম্বার হলো মুখ, দুই নাম্বার হলো জিহ্বা। এরপরে সাহাবী জানতে চাইলেন, মা আকসারু মা ইউদখিলুন নাস আল-জান্নাহ, ওগো আল্লাহর নবী, কোন আমলের কারণে মানুষ সবচাইতে বেশি জান্নাতে ঢুকবে? নবীজি বললেন, দুটো জিনিসের কারণে মানুষ সবচাইতে বেশি জান্নাতে যাবে। এক নাম্বার হচ্ছে তাকওয়াল্লাহ, এক নাম্বার হচ্ছে আল্লাহর ভয়। যে ব্যক্তি তার কলিজায় আল্লাহর ভয় ঢুকিয়ে দিবে, আল্লাহকে ভয় করে যে লোকটা তার জীবন পরিচালনা করবে, যে মানুষ আল্লাহকে ভয় করবে, বলেন তো তার চরিত্র সুন্দর হবে না অসুন্দর হবে? আস্তে বলবেন না, জোরে বলেন, সুন্দর হবে না অসুন্দর হবে? যে মানুষ আল্লাহকে ভয় করে চলবে তার চরিত্র সুন্দর হবে। এজন্য নবীজি বলেছেন, দুটো জিনিস মানুষকে জান্নাতে নিয়ে যাবে, এক নম্বর হচ্ছে তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। এই তাকওয়া আল্লাহর ভয়ের মাধ্যমে যার চরিত্র সুন্দর হবে। দুই নম্বর হুসনুল খুলুক, সৎ চরিত্রবান, এই দুটো গুণে গুণান্বিত হবে যারা আল্লাহর বেহেশতে আল্লাহর জান্নাতে ঢুকবে তারা। তাহলে বলেন তো, যেই গুণে গুণান্বিত হলে জান্নাতে যাওয়া যাবে, সেই গুণটা আমাদের সবার ভেতরে থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, থাকার দরকার আছে না নাই? এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় এই তাকওয়ার গুণে গুণান্বিত হওয়ার কথা বলেছেন রব্বুল আলামিন। কোরআনুল কারীমের তিন নম্বর সুরা, সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ত্বাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব্বুল আলামিন বলছেন, হে ইমানদারেরা, হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহকে ভয় করো, কেমন ভয়? হাক্কা তুকাতিহি,
যেমন ভাবে আল্লাহকে ভয় করা উচিত তেমন ভাবে তোমরা আল্লাহকে ভয় করো রব্বুল আলামিন এই তাকওয়া অর্জনের কথা তাকওয়ার গুণে গুণান্বিত হওয়ার কথা আর অসংখ্য জায়গায় বলেছেন সূরা তাওবা 119 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন রব্বুল আলামিন বলছেন হে বিশ্বাসীরা তাকওয়ার গুণে গুণান্বিত হও আল্লাহকে ভয় করো আর সত্যবাদী লোকদের সঙ্গী সাথী হয়ে যাও কেন আপনি তাকওয়া অর্জন করবেন কারণ আসমানের নিচে জমিনের উপরে তাকওয়াবান যারা আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাবান হলো তারা মন দিয়ে একটা হাদিস শুনেন একটা দুইটা হাদিসের কিতাব নয় অনেকগুলো হাদিসের কিতাবে এই হাদিসটি বর্ণিত হয়েছে আল্লাহর এই জমিনে মুত্তাকি বান্দারা কত বেশি মূল্যবান নবীজি বলেছেন এই পৃথিবী থেকে এই জমিন থেকে যখন একজন মুত্তাকি বান্দা চলে যায় তার মৃত্যুতে আল্লাহর আসমান আর জমিনের ফেরেশতারা 40 দিন পর্যন্ত ক্রন্দন করে সুবহানাল্লাহ দেখবেন আল্লাহওয়ালা মানুষ বাড়ি যদি হয় রাজশাহীতে বাড়ি যদি হয় খুলনায় বাড়ি যদি হয় চট্টগ্রামে মৌলভীবাজারের বড়লেখা থেকেও মানুষের অন্তর কাঁধে আছে না নাই ভালো মানুষ তাকওয়াবান মানুষ পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন সেখান থেকে তার মৃত্যুর খবর বড়লেখা থেকে কেউ যদি শুনে দেখা যায় বড়লেখার মানুষের অন্তর কাঁধে আল্লাহওয়ালা মানুষ দুনিয়া থেকে গেলে মানুষের অন্তর কাঁদে ঠিক তেমনি আসমান জমিনও 40 দিন পর্যন্ত হাজারি করে নবীজি বলেছেন কিন্তু এই দুনিয়া থেকে একজন আর দুইজন নয় লক্ষ লক্ষ কোটি কোটি কাফের যদি দুনিয়া থেকে চলে যায় তাদের জন্য আল্লাহর আসমান জমিনের কেউ ক্রন্দন করে রব্বুল আলামিন কোরআনুল কারীমের 44 নম্বর সূরা সূরাতুদ দুখানের 29 নম্বর আয়াতে বললেন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনযারিন আল্লাহ তাআলা বলছেন ইতার লাগি আসমানের কেউ কান্দে না জমিনের কেউ কান্দে না অর্থাৎ দুনিয়াই থেকে যারা নাফরমানি কইরা কইরা গুনাহ কইরা কইরা গেছে এরার লাগি মানুষের অন্তর কান্দে না আসমান জমিনের কেউ কান্দে না আল্লাহ আল্লাহ রাসূল আল্লাহ রাসূলের কইরা লাগি কেউ কান্দে না আবার এরার মাঝে কেউ কেউ আছে দুনিয়াতে কি অপমৃত্যু ইয়া যায় ভালোভাবে দুনিয়াতে কি যায় না কেউর কেউ নাফরমানের কারণে আল্লাহ এমন টাইট করে ধরছই কেউরে বা আল্লাহ কেউরে কেউরে আল্লাহ ল্যাংড়া মশা না হেদি ঢুকাইয়া মাথার মাঝে হারাইয়া জুতার বাড়ি খাওয়াইয়া খাওয়াইয়া দুনিয়াতে কি বিদায় করছেন শয়তানটার নাম কি তা আরো জোরে কোকা কেউ কেউ নাফরমানের কারণে আল্লাহ ফানি চুবাইয়া চুবাইয়া মারছেন ই শয়তানের নাম কি তা কেউ কেউ নাফরমানের কারণে আল্লাহ একলা খালি একজনের উপরে গজব দিছেন না তার সারা বংশ শুদ্ধা গোষ্ঠী শুদ্ধা আল্লাহ বানর বানাইছেন ও মনে আছে নেই দাউদ নবীর উম্মতের কিচ্ছা এরা দুনিয়া থেকে গেছে এরা আল্লাহকে কেউ আফসোস করে কারণ পৃথিবীতে জালেম যারা তাদের জন্য কেউ আফসোস করে না এজন্য নবীজি বলেছেন ইত্তাকুল যুলম ফা ইন্নাল যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা যুলম থেকে সাবধান হও কারণ জুলুমের অন্ধকার জুলুমের পরিণতি বড় অন্ধকার আর পৃথিবীতে কেউ জুলুম করে নিস্তার পায় নাই রেহাই পায় নাই যারা ইসলামপন্থী লোকদের উপরে ওলামাদের উপরে আল্লাহওয়ালা লোকদের উপরে ইসলামী আন্দোলনের কর্মীদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রুলার চালাচ্ছে তাদেরকে অতীত থেকে শিক্ষা নেওয়া দরকার অতীতে যারাই ইসলাম আর মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়নের স্টিম রুলার চালিয়েছে তারা আল্লাহর গজবে নিপতিত হয়েছে এখনো যারা এ ধরনের কর্মকাণ্ড পরিচালিত করছে একই গজবে সময়ের ব্যবধানে তারাও নিপতিত হবে ইনশাআল্লাহ আজ আলেম ওলামা বড় নির্যাতিত বড় নিপীড়িত
এই দেশ শাহজালালের দেশ, এটা শাহপরানের দেশ, এটা শাহ মখদুমের দেশ, এটা ওলি আউলিয়ার আবাদ করা জমিন, এটা মসজিদ মাদ্রাসার জমিন। এই জমিনে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, ওলামাদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে গিয়ে আগেও কেউ টিকতে পারে নাই, ভবিষ্যতেও পারবে না ইনশাআল্লাহ। ওলামাদের উপরে আজ কিরকম নিপীড়ন চলছে দেখেন, ওলামাদেরকে আজ জামিনের অধিকার থেকেও বঞ্চিত করা হচ্ছে। এদিকে গায়িকা নায়িকা ক্যাসিনোওয়ালা এরা জামিন পেয়ে যায়, কিন্তু ওলামারা জামিন পায় না। কেউ অপরাধ করলে রাষ্ট্র তার বিচার করবে, আদালত তার বিচার করবে, কিন্তু জামিনের অধিকার এটা যদি নায়িকা গায়িকা ক্যাসিনোওয়ালা চোর ডাকাত দুর্নীতিবাজরা ভোগ করতে পারে, তাহলে জামিনের এই অধিকার জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকেও দেওয়া লাগবে। আলেমদেরকে সেই অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। আমরা বলতে চাই, আমরা আলেমদেরকে নিয়ে, ইসলাম নিয়ে, কোরআন নিয়ে দলমত বুঝি না। আমরা প্রতিটি মাহফিল থেকে এই দাবি করছি, কওমি আলিয়া। আমরা কওমিও বুঝি না, আলিয়াও বুঝি না, সকল ঘরানার, সকল দলের, সকল মতের আলেমদেরকে অবশ্যই মুক্তি দিতে হবে। আর মুক্তি না দিলে এই জাতির লোকেরা তারাও সময় মতো ছুটি দিয়ে দিবে। সম্মানিত ভাইয়েরা, আমি বলছিলাম তাকওয়ার কথা, তাকওয়া কেন অর্জন করবেন। প্রথম পয়েন্ট বলেছিলাম, তাকওয়া ছাড়া জান্নাতের গন্ধ পাওয়া যাবে। দুই নাম্বার পয়েন্ট বলেছিলাম, আল্লাহর জমিনে সবচাইতে মর্যাদাবান মানুষ কারা, বলে গেছেন আপনারা, কারা? তাকওয়াবান। টাকা পয়সা আমরা কিতা করি, আমরা গাঁও যদি টেকা বেশি দেখা হয়, এই নইলে আমরা এলাকার সবচেয়ে ভিআইপি মানুষ, টেকা বেশি তো, যে দামি গাড়ি বাড়ি আছে তা নয়, আমরা কেউ ক্ষমতা থাকলে কই, এই রইল আমরা এলাকার ভিআইপি মানুষ, টেকা থাকলে শিক্ষা দীক্ষা টেকা পয়সা ক্ষমতা, ওটা দিয়ে আমরা মানুষের স্ট্যাটাস যাচাই করি। কিন্তু আল্লাহর কাছে মর্যাদাবান হওয়ার জন্য টাকা পয়সা ক্ষমতা শিক্ষা দীক্ষা এগুলো মানদণ্ড নয়। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হওয়ার জন্য মানদণ্ড বা মাপকাঠি যেটা নির্ণয় করা হয় সেটার নাম তাকওয়া। এই জন্য আল্লাহ তাআলা সূরা হুজুরাতের মধ্যে বলেছেন, এই আয়াত দিয়ে কাতারের বিশ্বকাপ এবার উদ্বোধন হয়েছিল। এই আয়াতটা আপনারা অনেকে বুঝতে পারেন নাই, একটা লোক দেখেছেন শরীরের তার অর্ধেক কিন্তু নাই, এই লোকটা এই আয়াত তেলাওয়াত করেছিল। এই আয়াতটা বুঝতে পারলে আপনি বুঝবেন আল্লাহ আয়াতের মধ্যে কি বলেছেন। ওটা ছিল বিশ্বমঞ্চ, বিশ্বমঞ্চে বিশ্বের বিভিন্ন জাতিগোষ্ঠীর, বিশ্বের বিভিন্ন দেশের লোকেরা সেখানে উপস্থিত ছিল। এই জন্য ওই লোকটা সবাইকে স্মরণ করিয়ে দিয়েছিল, এক এক দেশ থেকে তোমরা কাতারে এসেছো খেলা দেখার জন্য, এক এক দেশের এক এক জাতিগোষ্ঠীর লোক হলেও মৌলিকভাবে সবাই এক বাপের সন্তান। বাপের নাম কি বললেন না, বাপের নাম কি, আরো জোরে বাপের নাম কি। বিশ্বকাপে আয়াতটা কেন পড়েছিল, কারণ হলো বিশ্বের সব মানুষকে এই আয়াত তেলাওয়াত করে জানিয়ে দিয়েছে, এক এক দেশ থেকে তোমরা খেলতে এসেছো খেলা দেখতে এসেছো, কিন্তু বিশ্বের সব দেশের সব মানুষের বাপ একজন, মা একজন, বাপের নাম আদম, মায়ের নাম হাওয়া। এখন এক বাপ আর এক মা থেকে সৃষ্টি হয়ে বিভিন্ন দেশে দেশে মানুষ ছড়িয়ে গিয়েছো, বিভিন্ন জাতিতে ছড়িয়ে গিয়েছো। কোনো দেশ উন্নত, কোনো দেশ গরিব, কোনো দেশ উন্নয়নশীল, কারো টাকা বেশি কারো টাকা কম, কোনো দেশে শিক্ষা বেশি কোনো দেশে শিক্ষা কম। আয়াত তেলাওয়াত করে জানিয়ে দিয়েছে, শোনো এগুলো দিয়ে আল্লাহর কাছে প্রিয় হতে পারবা না। সুন্দর করে আয়াতটা পড়েছিল, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুবাবা ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আয়াতটা হনুকা, ওই যে কইছিল ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, নিশ্চয়ই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ আর এক নারী থেকে। সুবহানাল্লাহ, হইতা নাই, এক পুরুষ কে, আরো জোরে, এক নারী, হাওয়া আলাইহাস সালাম,
এরপরে ওয়াজআলনাকুম সুহুবা ওয়া কবাইলা লিতাআরাফু এক বাবার এক মাতাকে জন্ম নেওয়ার বাদে এই সংসার এত বড় হইছে এক বাফর সইফ হওয়া যখন হুরুতা আসলা ইতা ছোট ছোট আসলা বাফ মাই লইয়া এক গরো গুমাই দিতা দুই তিন গুম আছে তখন সব বিয়া আল্লাহ কইয়া এরা বিয়া কইরা ছয় জনের গরো যখন হুরুতা গুরুত হইছে ই গরো আর টাকা যায় না সবে আলাদা আলাদা বাড়ি বানদা যায় মাতুন না কেন আপনারা না গাউর ভাষায় মাথায় আপনারা রাগ করে দিনা ছয় জন গে লাগি ছয় ভাই হেরার গরো হুরুতা গুরুত হইলে নাতিরা সব আল্লাহ হেরা যায় আরো কত ভাই ঠিক না নেই ওলা দুনিয়ায় বংশ বিস্তার শুরু হয়েছে ফয়লা আসলা আদম আর হাওয়া আমরার মা বাপ এর বাদে গুরুতা গুরুতা বাড়তে 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 এত বেশি চিত্রিছে চিত্রিতে চিত্রিতে আস্থা দুনিয়ায় পড়ে গেছে বলে এর লাগে বিশ্বকাপ ও আয়াত ফোরছে যে হুন বিশ্বকাপ খেলছে এবার কয়টা দেশে আল্লাহ জানে মনে হয় বত্রিশটা না নি বত্রিশটা তো ই আয়াতটা ফোরছে কেন বত্রিশ দেশটা খেলা হওয়ার আরো বিভিন্ন দেশ থেকে আরো মানুষ আইছে বুঝাই দেয় হুন বিভিন্ন জন বিভিন্ন দেশ থেকে আইল সবর মা বাপ একজন এরপরে আল্লাহ ওলা চিত্রাইয়া দিছেন সেই রবাই এখন সেউর দেশ টেকা বেশি সেউর দেশ টেকা কম সেউর দেশ ভার্সিটি বেশি সেউর দেশ ভার্সিটি কম সেউর দেশ শিক্ষা বেশি সেউর দেশ শিক্ষা কম ইত্যাদি আল্লাহর গেছে তোমরা যেন সৃষ্টি করছেন তামার কাছে প্রিয় ইতায় ফার তাই না আয়াত ফুরিয়া হইয়া দিল না আল্লাহর কাছে প্রিয় হইতে হইলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম নিশ্চয় তোমরার মাঝে যারা তাকওয়া বেশি আল্লাহর কাছে তার সম্মান তার মর্যাদা ও তত বেশি সুবহানাল্লাহ কা এবলা বুচ্চনি আয়াত খানে পড়ছিল হ্যাঁ বুঝাই দিছে আল্লাহর কাছে প্রিয় হইতে হইলে ঈমান আনলেও শেষ নাই আচ্ছা যুদ্ধর ময়দানও আগে আগে তো এটার কিতা হয় তলোয়ার তলোয়ার দি মারবো এটা ফিরাইবার লাগি ঢাল ব্যবহার করত ঠিক না নেই আচ্ছা এটা আগর জমানাত গেলাম নাই কখন দেখবা আপনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ লোক হলে তারা যখন গাড়ি চড়ে গাড়িটা বুলেট প্রুফ থাকে যেন বুলেট মারলো ভিতরে না হামায় তাইলে বোঝা গেল বুলেট প্রুফ গ্লাস এটা একটা প্রোটেক্টর ঠিক না নেই কথা যে বুলেটটাকে বাঁচবার লাগে এটা ব্যবহার করে ইমান আনলেও আপনার ইমানরে আপনি বাঁচাইতে পারতে নাই ইমানরে বাঁচাইবার লাগে একটা বুলেট প্রুফ জিনিস লাগবো এটার নাম তাকওয়া এটার নাম আরো জোরে এটার নাম ই তাকওয়া ছাড়া আল্লাহর কাছে সম্মানিত হওয়া যাইতো নাই তাকওয়া ছাড়া কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হইতো নামাজ রোজা হজ জাকাত কোনো ইবাদত কবুল হইতো না কইবা হুজুর ইতা কিতাব হ্যাঁ আপনি যদি নামাজও উবাই নামাজও উবানের বাদে আল্লাহ ইখরা ওয়া কুমু লিল্লাহি কানিতিন বিনয় হইয়া দাঁড়াও আবার নামাজ পড়লে হইতো না আল্লাহ সূরা মুমিনুন কইরা কদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন আল্লাহ কইরা যে সফল কাম তো ও সকল মুমিনরা যারা নামাজ ও বিনয় হয় তার মানে বোঝা গেছে নামাজ পড়লে হইতো না খুশুর সাথে আল্লাহরে ভয় কইরা বিনয় হইয়া না দাঁড়াইলে নামাজ আদায় না করলে ই নামাজ কবুল হইতো না তাইলে নামাজ কবুলের শর্ত কিতা তাকওয়া আউকা রোজা আল্লাহ এক মাস রোজা দিছেন যে সিলেট আর মৌলভীবাজারের মাঞ্চরে না খাওয়াইয়া আল্লাহ খানি বাসাইয়া ই খানি অন্য এলাকার দিতা ও কারণে না কিতা আমরা রে না খাওয়াইয়া রাখবার লাগেনি না এই যে আল্লাহ ট্রেনিং দিরা ট্রেনিংটা কোন জায়গা তাকওয়ার ট্রেনিং আল্লাহ কইলো যে লাআল্লাকুম তাত্তাকুন তোমরা রে তাকওয়ার ট্রেনিং দিবার লাগি রোজার মাস নিছে এখন কইবা হুজুর তাকওয়াটা কোন আমি একটু দেখাই দেব কা তাকওয়াটা কোয়াই একটা উদাহরণ দিয়ে আপনারা রে বুঝাই দিলাই আচ্ছা রোজা মাসও সারাদিন রোজা রাখিয়া মাগরিবর আগে আমরা কিতা সামনে লইয়া বই মাতন না ফুলাও খিচুড়ি পেঁয়াজু বেগুনি হ্যাঁ মিষ্টি অনেক হয়তো ইতা হন্যা দেখলাম যেটা থানি হচ্ছে আর সামনে কইবা ইত্যাদি ইত্যাদি কই দিলাম ইত্যাদি ইত্যাদি লইয়া বইয়া বই রইছে খান না আদ দি লড়াচড়া করে এই সময় যদি আপনি খাইলেন ফেরেস্তা ইয়া কিতা থাবা মারবো নিয়ে ড্রাইভারটা খাইলে কেন হ্যাঁ ইফতারি সামনে লইয়া লড়াচড়া করেন কিন্তু খান না খাট ধরে আরো জোরে হোকা খান না আল্লাহ তো হুকুম দিছেন না আল্লাহ কইছেন যে আজান হইয়া আল্লাহর বাদে খাইতাম ইফতারের সময় হইলে এই যে আপনি আল্লাহরে ডরাইয়া সময় শেষ হইল না খাইলা না ঠিক ওভাবে তিরিশটা রোজার যে আপনি ট্রেনিং দিলা এইভাবে আল্লাহরে ডরাইয়া বাদ বাকি এগারো মাস আপনি চলতা এই তাকওয়ার ট্রেনিংটা যে মাসও দেওয়া এই মাসের নাম কি থাক আবার শুধুমাত্র খালি ফেটে উপাস থাকার নাম রোজা নাই ওই যে নবীর যে হাদিস কইছেন লাইসা সিয়াম মিনাল আকলি ওয়াশ শুরব খালি খাওয়া দাওয়া আর ফানি পান করা থাকি
বিরত থাকার নাম রোজা নাই তাইলে রোজা কিতা নবিজ্জে কইলা ইননামা সিয়ামু মিনাল লাগমি ওয়ার রাফাস রোজা হইল খালি ফেটো তাকছো আল্লাহর জেলা ডরাই আল্লাহর হুকুম মানা ঠিক তেমনি আল্লাহর হুকুম মানা সব অন্যায় পাপ গুনাহ থাকি বাচ্চা থাকার নাম হইছে রোজা তাইলে হোক আছেন রোজার মত গুরুত্বপূর্ণ ইবাদত তাকওয়া না থাকলে কবুল হইবে না আউকা গরু জবাই কুরবানি আমরা কুরবানি দেই মনে হয় আল্লাহর মাংসর খুব টান পড়ছে যে তোমরা একদিন বেশি বেশি গরু জবাই কইরা সব গুসা মারে দিলা ওলানি খারবা আল্লাহ কইরা লাইয়ানা আল্লাহ লুহুমহা ওয়ালা দিমাউহা তোমরার কুরবানির পশুর রক্ত মাংস কিচ্ছু আমার কাছে আয় না আমি বরং কুরবানি তোমরা যদি হরাইয়া তোমরার কিরা দেখতাম চাই ওয়ালা কি ইয়ানালুহু তাকওয়া মিনকুম তোমরার ভিতরের তাকওয়া দেখতাম চাই আসলেও আমার দেওয়া মাল সম্পদ আমার রাস্তায় খরচ করার সামর্থ্য মনমানসিকতা ইচ্ছা তোমরার আসেনি ওটা দেখবার লাগি কুরবানির বিধান দিছুন কি আরো জোরে হোক কাকে তাহলে কিতাব দান সত্ত্বেও তাকওয়া ছাড়া কবুল হতো না কেউ দান করলো তার ভিতরে যদি শুধুমাত্র আল্লাহর ভয় আর আল্লাহরে সন্তুষ্টি না করার লাগি দেয় তার দান সত্ত্বেও কবুল হইব না এর লাগি হয় যে ইসলামের মৌলিক সমস্ত ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত কিতা আরো জোরে এখন আপনারা কইতে পারেন হুজুর তাকওয়া 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 হইয়া আপনি বহুত সময় নিছেন কি এবলা বুঝাই দিল আপনা তাকওয়া কিতা আর কিলা অর্জন করতাম ওখান কই দিল আপনি বুঝি লিব ইনশা তাকওয়ার সংজ্ঞা বহুতে বহুত লাগান দিছেন এখন অত তাকওয়ার সময় নাই আমরা সংক্ষেপে জানাইলাই তাকওয়া কিতা সবচেয়ে চমৎকার ডেফিনেশন দিয়েছেন সাইয়েদিনা আলী রাদিয়াল্লাহু আন তিনি বলেছেন চারটি জিনিসের নাম তাকওয়া ওয়াসাইন হলো সবক ইটা না হইয়া কোনো সাসাও উঠতে পারতা নাই কোনো বাইও উঠতে পারতে নাই সবক হলো বইয়া দেওয়া লাগবে তাইলে কয়টা জিনিসের নাম তাকওয়া আরো জোরে চারটা সকল হুজুরের আলোচনা থাকে এই যে আটজনে আলোচনা করবা দুই দিন সকল হুজুরের আলোচনা থাকে যদি দুই চারি পাঁচটা জিনিস মুখস্থ রাখা যায় জানা যায় তাইলে তো মাহফিল করিয়া মাহফিলটাও সার্থক হইব আপনার আওয়াজ হওয়াটাও সার্থক হইব ইনশা তাইলে সবে একটু আওয়াজ দেখো কাছে কয়টা জিনিসের নাম তাকওয়া আরো জোরে কয়টা সাইটটা এবলা মুখস্থ করা লাগবে তিনি বলছেন আত্তাকওয়া কিয়া আল খৌফু মিনাল জালিল তাকওয়া হচ্ছে মহামহিয়ান আল্লাহকে ভয় করা আপনারা কইবা আমরা তো আল্লাহরে ডরাই উইকেন কিতা নয়া কথা না আল্লাহরে তো আমরা ডরাই কি জাতের ভয় আপনি আল্লাহকে করেন যখন আপনি মোবাইল ফোন রাতের বেলা হাতে নেন ইউটিউবে গিয়ে অশ্লীল ভিডিও দেখেন তখন তো আপনি আল্লাহকে ভয় পান না কিরকম আপনি আল্লাহকে ভয় করেন আল্লাহ বললেন সুদ খাবি না কিন্তু আপনি সুদ খান কেমন ভয় আল্লাহকে পান আল্লাহ বললেন ঘুষ খাওয়া যাবে না ঘুষ খাওয়া হারাম আপনি একটু টাকার লোভে ঘুষ খাওয়া শুরু করে দিলেন এটা আপনার কেমন তাকওয়া আপনি বলছেন আপনি আল্লাহকে ভয় করেন কিন্তু দেখা গেল সুযোগ পাইলি হুজুরের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলেন এটা কেমন তাকওয়া আপনি বলেন আপনি আল্লাহকে ভয় করেন কিন্তু দেখা যায় আল্লাহর হুকুম আপনি দৈনন্দিন লঙ্ঘন করেন এটা আবার কেমন তাকওয়া তাকওয়া হচ্ছে প্রকাশ্য এবং গোপনে আল্লাহকে ভয় করা প্রকাশ্যে যেমন আল্লাহকে ভয় করি গোপনে গোপনেও ভয় করতে হবে প্রকাশ্যে অবশ্য আমরা গুনার কাজ করি না আল্লাহ তো দেখেন মানুষের ভয়ে অনেক সময় আমরা মানুষের ভয়ে মানুষের চক্ষু লজ্জায় আমরা অনেক সময় গুনার কাজ করি যেমন যেহেতু মাহফিলের যুবকের সংখ্যা বেশি যুবকদেরকে দিয়ে একটা কথা বলি এই যে আমার হাতে দেখছেন বর্তমান সময়ে চরিত্র বিধ্বংসের সবচেয়ে বড় ফিতনার নাম হলো মোবাইল কোন যুবক কি তার বাপের সামনে তার মায়ের সামনে পর্নোগ্রাফি কোনো পর্ন ভিডিও কিংবা ইউটিউবে কোনো অশ্লীল ভিডিও খারাপ কোনো সিনেমা দেখবে নাকি আরো জোরে অ যুবক ভাইরা আব্বা আম্মাকে যদি এত লজ্জা পাও তাহলে অন্ধকার ঘরে যখন থাকো একা রুমে তোমার আল্লাহকে কি তখন তোমার লজ্জা লাগে না কারণ আল্লাহকে তো ফাঁকি দেওয়া যাবে না আল্লাহ সব জানেন গোপনের খবর আলোর খবর অন্ধকারের খবর সব তিনি জানেন আমার আল্লাহ হচ্ছেন এমন রব আল্লাহ তাআলা সূরা আনআমের 59 নম্বর আয়াতে বলছেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها الله تعالى بولছেন
অদৃশ্যের চাবিকাঠি একমাত্র তার কাছে স্থলভাগ আর জলভাগের সব খবর যিনি জানেন তিনি কে আল্লাহ বলছেন শুধু তাই নয় এই দুনিয়ার কোন দেশের কোন প্রান্ত থেকে যদি কোনো একটি গাছে কোন পাতা ছিঁড়ে যায় কোন দেশের কোন প্রান্তের কোন গাছের কোন পাতা ছিঁড়েছে তার খবর আমার আল্লাহর কাছে রয়েছে সুতরাং যে আল্লাহর কাছে গাছের পাতা পড়ার খবর আছে অ যুবক ভাইরা মোবাইল ফোন হাতে রাতের বেলা ঘরের মধ্যে আপনি ঘুমিয়েছেন কারণ কেউ নাই শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে এখন আপনি চাইলে ইউটিউবে ঢুকে খারাপ ভিডিও অশ্লীল ভিডিও দেখতে পারেন মনে মনে ভাবছেন আমি যদি এখন অশ্লীল ভিডিও খারাপ ভিডিও দেখি কেউ এটা জানবে না কেউ এটা দেখবে না আমার আব্বু আম্মুর রুমে ভাই বোন সবাই যার যার রুমে কেউ দেখবে না আমার প্রশ্ন হলো সবাই যার যার রুমে আছে বলে আপনি ভাবছেন কেউ দেখছেন না কিন্তু অন্ধকার ঘরে যার চক্ষু আপনি ফাঁকি দিতে পারবেন না সবাই বলেন তো তিনি কে তাকওয়া কি এই যে আমি আমার রবকে ভয় করে অশ্লীল ভিডিওটা দেখলাম না আমার চক্ষুকে আমি বাঁচালাম জিনা থেকে এখন তো বড় ফিতনার যুগ মোবাইল হাতে নিলেই ফিতনা ফেসবুকে আপনি ভালো ভিডিও দেখছেন কিন্তু নিচে দিয়ে খারাপ ভিডিও চলে আসতে পারে ইউটিউবে আপনি ভালো ভিডিও দেখছেন দেখবেন এর নিচে দিয়ে খারাপ ভিডিও আসতে পারে তখন আপনি এটা দেখবেন না স্কিপ করে চলে যাবেন গোপনে গোপনে গোপন গুনাহ করবেন না হারাম রিলেশনে জড়াবেন না গোপনে গোপনে অনেকে হারাম রিলেশনে জড়িয়ে যায় ভাই বোন ঘরের কেউ জানে না গার্লফ্রেন্ড বানায় বয়ফ্রেন্ড বানায় এই সকল ভাই বোনদেরকে বলতে চাই খবরদার হারাম রিলেশন করবেন না নীরবে নীরবে গোপন গোপন গুনাহ করে যারা নীরবে নীরবে ধ্বংস হয়ে যায় তারা একটা ভয়ঙ্কর হাদিস আমার মনে পড়ে গেল নবীজি বলেছেন সাহাবীদেরকে নবীজি একদিন বললেন আমার সাহাবীরা শোনো কাল কিয়ামতের দিন এমন কিছু লোক হাশরের মাঠে উঠবে যারা আরবের তিহামার শুভ্র পর্বত মালার ন্যায় নেকামল নিয়ে হাশরের মাঠে উঠবে পর্বতের সমান পাহাড়ের সমপরিমাণ তাদের নেকি নিয়ে তারা হাজির হবে কিন্তু তাদের পাহাড় সমপরিমাণ সেই নেকিগুলো ধুলাবালিতে পরিণত হয়ে উড়ে যাবে সাউবান রাদিয়াল্লাহু আনহু সেখানে ছিলেন সাউবান রাদিয়াল্লাহু আনহু বললেন ওগো আল্লাহর নবী কোন সকল লোক তারা যারা এত পরিমাণ আমল পাহাড় সমপরিমাণ আমল নিয়ে হাশরের মাঠে হাজির হয়েও তাদের সব আমল নামা বরবাদ হয়ে যাবে নবীজি বললেন তারা তোমাদেরই ভাই তোমাদের সঙ্গে নামাজ যায় তোমাদের সঙ্গে তারা একসাথে দাওয়াত খেতে যায় নামাজ পড়ে যাকাত দেয় সব ভালো ভালো কাজ করে সাহাবীরা বললেন তাহলে কোন সকল লোক নামাজ পড়ে যাকাত দিয়ে ভালো ভালো কাজ করেও সব আমলগুলো কিয়ামতের মাঠে হারিয়ে ফেলবে নবীজি বললেন ওই দুর্ভাগা হলো তারা যখন একা হয়ে যায় নীরবে একাকি যখন হয়ে যায় একা একা নীরবে নীরবে তখন তারা গুনাহ করতে থাকে যুবক ভাইদেরকে আজকে সাবধান করে যাচ্ছি খবরদার আমার কলেজার টুকরা ভাইরা গোপন গোপন গুনাহগুলো ছেড়ে দেন এগুলো আপনাকে তিলে তিলে ক্ষয় করে ফেলবে তিলে তিলে আপনার দুনিয়া শেষ করে দিবে আখেরাত বরবাদ করে দিবে এই জন্য আল্লাহকে ভয় করুন খবরদার মেয়েদের পিছনে ঘুরবেন না কোন সভ্য ছেলে ভালো ছেলে কখনো মেয়ের পিছনে ঘুরতে পারে না পড়াশোনা কালীন বয়সে ছাত্র জীবনে মেয়েদের ফিতনায় পড়ে যাও না ক্যারিয়ার শেষ হয়ে যাবে ছাত্র জীবনে ক্যারিয়ারটা সুন্দর করো পড়ার টেবিলে মন দাও পড়তে বসো নামাজে গিয়ে চরিত্রবান হও চরিত্র সুন্দর করো মেয়ের পিছনে ঘোরা লাগবে না যদি নামাজি ছেলে হয়ে চরিত্রবান হও পড়াশোনা করে যদি ক্যারিয়ার সুন্দর করো মেয়ের পিছনে ঘোরা লাগবে না দেখবেন বহু সুন্দরী সুন্দরী মেয়ের বাপ আপনার পিছনে বিয়ে দেওয়ার জন্য লাইন ধরে বসে আছে সুতরাং সভ্য হন চরিত্রবান হন আল্লাহকে ভয় করুন এখন আমরা বললাম আল্লাহকে আমরা ভয় করি এটা কেমন ভয় যে আমরা একটু একা হলে আমরা গুনাহ করা শুরু করে দেই খবরদার এটা যেন না হয় গুনাহ থেকে বাঁচতে হবে পাপ থেকে বাঁচতে হবে কার ভয়ে কারণ দুনিয়ার কোনো মানুষ যেটা দেখে না সেটা যিনি দেখেন তিনি কে দুনিয়ার মানুষ যেটা শুনে না সেটা যিনি শুনেন তিনি কে কানের মধ্যে ইয়ারফোন হ্যাঁ আপনি ইয়ারপড লাগিয়েছেন লাগিয়ে লাগিয়ে গান শুনছেন পাশে থাকা কেউ শুনে না কিন্তু ইয়ারপড লাগিয়ে
যা কিছু শুনছেন সব যিনি জানেন তিনি কি চোখের জিনা ছেড়ে দেন কানের জিনা ছেড়ে দেন ইয়া আল্লাহ আমরা তো সৌকার খান ঈদ এটা খান নিয়ামত আরো জোরে অতুকা খান নিয়ামত হায় রে হায় সৌকা সে খান আছে গুনাহ করার সুযোগ আছে আমার একটা ছোট গল্প মনে হয়ে গেছে আমি কইতাম না কিছুদিন আগে এক অন্ধ লোকর লগে আমার দেখা হয়েছে অন্ধ মানে সৌকে দেখে না জন্ম থাকি অন্ধ আমি বাইরে জিগেলাম আচ্ছা ভাই সাহেব আপনি জেনে জন্মর বাচ্চাকে সৌকে দেখেন না আপনার কি তা খারাপ লাগে না হয় না খারাপ লাগে না হইলাম দুনিয়াটা ভাই সাহেব খুব সুন্দর মানুষও খুব সুন্দর আপনি তো মানুষের চেহারাও দেখছেন না মানুষ যে কত সুন্দর মানুষ কিন্তু খুব সুন্দর দুনিয়াটাও বহুত সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর দুনিয়াটা আসলে সুন্দর না দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ আল্লাহ আকবার জিকে লম্বা আপনি সুখে দেখেন না খারাপ লাগে না তো কইলা আল্লাহর কাছে কোনো অভিযোগ নাই আপনার যে আল্লাহ এত মানুষের সুখে দেখার শক্তি দিলা আর আপনার সুখে দেখার ক্ষমতা আল্লাহ দিলার খারাপ লাগে না অভিযোগ নাই হয় না আল্লাহর উপরে আমার কোনো অভিযোগ নাই ফয়লা হইলো খারাপ লাগে না এর মধ্যে যে কইলাম অভিযোগ আছে না হয় অভিযোগ নাই আমি অবাক হইলাম ঘটনা কিতা এই লোকটার হয় খারাপও লাগে না আবার হয় তার আল্লাহর উপরে অভিযোগ নাই কইলাম ভাই দয়া করে হুকা সাহেব খেনে খারাপ লাগে না আর খেনে আপনার কোনো অভিযোগ নাই হনৌকা কেউ মনোযোগ হইবা না কি যাতে উত্তর দিছে হনৌকা আমি অবাক হয়ে গেছি এত সুন্দর কথা উত্তর দিছে হুজুর আপনার শৌক আছে আপনার গুণা করার সুযোগ আছে আমার শৌক নাই গুণা করার সুযোগ নাই ঠিক আছে না কথা আসলে তো আমরার শৌক আছে গুণা করার আমরার শৌক আছে ফেসবুকে হামাইয়া বাদ বাদ ভিডিও দেখার সুযোগ আছে তার শৌক নাই ইটা দেখার সুযোগ নয় আমরার শৌক আছে ফুরিন তরবায় খাওয়ার সুযোগ আছে তার শৌক নাই ফুরিন তরে দেখার সুযোগ নাই আমরার শৌক আছে আমরার সিনেমা দেখার সুযোগ আছে তার শৌক নাই দেখতো কিতা হে এলাকি ভাই সাহেব হল নৌকা আল্লাহ খৈর আলম না যা আল্লাহ আইনাইন ওলিসান ও শফাতাইন দুইটা শৌক আমি দিছি না জিফরা দিছি না এটা সবর জবাব কিয়ামতের দিন আল্লাহ কুই কুই করে লইবা ওই যে মাত্রাম আমি এখন ফোটর ফোটর কইরা আমার ঠুটো থালা লাগে যাবে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম আল্লাহ কইরা ঠুট বন্ধ কিয়ামতের দিন সবর বন্ধ খালি আমার না হুজুরেরও বন্ধ খেজুরেরও সবর বন্ধ তে বন্ধ যদি হই যায় মাতবো খে আল্লাহ কইরা মাতবো তোমার খানে মাতবো তোমার শৌকে মাতবো তোমার আতে মাতবো তোমার ভাবে এমন কি আল্লাহ অন্যায় তো করে শাহিদা আলাইহিম সামআহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম তোমার সামরায় পর্যন্ত মাতবো এর লাগি জেতা আফা হলে সামরা দেখাইয়া দেখাইয়া বেফর্দা হইয়া চলরা মনে রাখবা যে সামরা আটা ময়দা হায় রে হায় ফুরিন তো এত আটা ময়দা মাখন আটা ময়দা লাখ লাগাইলে লাগে এক লাখ আন সুটাইলে লাগে আরো লাখ ঠিক নি কথা এই যে আটা ময়দা সামরার উপরে লাগাইয়া আসকারা মাসকারা কিতা কিতি আছে ওটা লাগাইয়া যে বারোই রাখ রে কিছু বেটিন দেখবা ওলা আসন বেটিন তিনি আজকে রাগও করিলেন হায় রে হায় বেটিন তোর খানা তো এটা যার আল্লাহ জানে কিতা হয় কিছু কিছু বেটিন আসন দেখবা গড় তাকি তারা বাড়াই তৈলে দুই ঘন্টা লাগে জামাইয়ে ডাকতে ডাকতে বারো রুল আসে নিলা জামাই দেখবা কোয়াই আয়ো তো এবলা বারোই যাও এ তুরা একটু তাও বাও একটু আইবরি লাগাই দেই আরো পাঁচ মিনিট বাদে কুয়াইতে এবার বাড়াইলা তুরা লিপস্টিক রয়েছে টাইম বাড়াইরা ও বাড়াইতে বাড়াইতে দুই ঘন্টা যে বেটি আইজ খোলা জুড়ার মা বোন হলে বালা করি কিছু হাসা কথা শুনিলেও কা আমার মুক্তাকে ই দেখাইয়া হুজুর হলে ইলা হইতা না একবারে মানে মাতৃভাষায় আমি সুজা মাতৃভাষায় মারি দিয়ে আইস যেটা মা বোন হলে সেন্টারও বিয়া খাওয়ার যাওয়ার আগে আর ঔবাড়ি হৌবাড়ি যাওয়ার আগে যারা দুই তিন ঘন্টা মেকআপ আর লিপস্টিক আসকারা মাসকারা ইতা ইতা লাগায় বুঝতে হইব ই মহিলার চরিত্র বেশ সুবিধার নাই বাইরের বেটাইন তোরে নিজেরে দেখাইবার লাগি হে অত সাজগুজ করে কোনো বালা বেটে ইতা কাম করতো না আরে আপনি গড় তাকি বাড়াইরা জাস্ট একটা বুরকা পরবা নিকাপ পরবা দেন বেরোয়া যাইবা
এত সাজগোজ করার কি দরকার? বেশি সাজগোজ করার মনে চাইলে নিজর জামার সামনে সাজ ঠিক তো হই না। আপনারা আপনারাও কিছু শাসন শোন করবা, তো আসুন বউ বলা লইয়া বার হই গেল, যে বেটাই তার বউরে বেফর্দা লইয়া বার হই যায়। আমি কই যে ইগু কোনো রুচিশীল পুরুষ নাই, এর ভিতরে রুচিও নাই। কারণ হইলো হে তার বউরে স্টেডিয়াম লাগান লইয়া বার হইছে। স্টেডিয়াম মানে স্টেডিয়ামও বইয়া মানুষে খেলা দেখেন, তে তার বউরে এমন ভাবে খোলামেলা পোশাকে বের করছে মানুষও খালি চাহিদা স্টেডিয়ামর দর্শক করলাম লইয়া বার হইছে। এলাকার বাই আসেন মানে গুরু বাই আইন বাই তো আপনার লোকে খেয়ে গু হয়েছি নসনানি ইতর বাবি হয় উফ বউ খার আর উফ হয়ে খেয়ে দেখায় না। আর একটু সামনে গেছে আমরা নুরুলে হচ্ছে ইস, আর একটু সামনে গেছে ইস, আরো সামনে গেছে এখন ইয়াল্লাহ উফ ওয়াও হেভি লাগে। আমি অবাস্তব কথা কই রামনি, এর বাদে মারছে ফেসবুকও এখন ফিতনা চড়াইতে চড়াইতে এমন হয়েছে উমরাত যাইরা জামাই বউ দিলাইছেন ফটো, আমরা উমরাত যাই আর কি সবে দোয়া করবা ছবি এটা মারি দিলাম আসে নিলা। হায় রে হায় হায় রে হায় বউ আপনার আর ওয়াও উফ আফ, বউ আপনার কুতাকুতি করে আর একজনে কত বড় বেহায়া বেসরমান নির্লজ্জ হইলে পরে এইভাবে বৌরে লইয়া খোলামেলা রাস্তাঘাটে বেরোয়। আল্লাহ এই সকল অরুচিশীল মানুষরে রুচি দান করুক, হেদায়াত দান করুক, তার মধ্যে রুচিও নাই। আর কিছু বেটিন তো কিছু ফুরি না শোন স্কুল কলেজও যায় বাপ রে বাপ, তারা তো আরো ওই যে নবীজ হয়েছেন কিয়ামতের আগে কিছু কিছু বেটিন বারইবা নিসা উহুম কাসিয়াতুন আরিয়াত, ইতা বেটিনতে খাফর ফিনবা কিন্তু খাফর ফিনতে লাগবো এরা উদলা উদলাও আছে, অর্থাৎ শরীরের রক্কলতা বুঝা যাইব ফাতলা ফাতলা খাফর নেটন লাখান আছে নানি বারই গেছে আর বেটিন বেটাও ইতা চাই না। বাপ রে বাপ জিন্সর ফ্যান্ট আর টপস লাগাইয়া বারইছে না বেটিন, কিউ নে জামানা যে আইলো বেটিনতে খাফর শর্ট করতে করতে এমন শর্ট করা আরম্ভ করছো কোন দিন যে কোনটাও থাকতো না আল্লাহ বলা জানে। এই অবস্থা চলে আল্লাহ রসুল কইছেন শেষ জামানায় নিসা উহুম কাসিয়াতুন আরিয়াত, বেটিনতে এমন এমন পোশাক পরবা আখেরি জামানার ফিতনাময় বেটিন, বুরকাও ফিনবো কিন্তু এমন টাইট হইব যে বিত্রের রকলতা বুঝা যাইব। ইখানেও শেষ না আল্লাহ রসুল আরো কইছেন আলা রুউসিহিম কা আসনিমাতিল বুখতিল আইজাফ, আল্লাহ রসুল কইছেন যে ইতা বেটিনতে মাথার মাঝে বুখতি উটর কুজল লাগান ফেসাইয়া ফেসাইয়া হিজাব ফিনবা, অবশ্য ইতা হিজাব খোলা জোরাত নাই ইয়া আল্লাহ অনয়া ভাই গেছেন এক ব্যাকল এলাকাত চুরি বাড়ি গেছে বুঝছেন নেই, এখন চিন্তা করলো সুরর তাকে বালা করে বাস্ত হইলে সিটকারিও লাগাইমু ভিতরে দি তালাও মারমু আরো কোনটা লাগাইলে আরো কোনটাও দিব সিটকারি উটকারি লাগাই আছি আর উড় দিয়া বহুতটা দেয়া তৈছে সুরাই আর দুয়ারে দি হামাইতা না ভরেন দুয়ার লাগাইয়া জানালা রাখিচ্ছে খোলা জানালা ভাই সুর মাইতে পারতো না নেই দুয়ার লাগাইয়া জানালা খোলা রাখলে যারা গরো সুরি হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক তেমনি বুরকা ফিন দেয়া নিকাব না লাগাইয়া মুটি কান খোলা রাখলো ফিতনার সম্ভাবনা আছে। আচ্ছা যারা বিয়াও করছো না বাপ আমি আইতে ভাই হল যারা বিয়াও করছো না এখন মিসকিন রইছ মিসকিন হইলাম মুহূর্তে একলা একলা তো এখনো জীবন সঙ্গী নাই, যাই হোক আমার ভাই হল রে যারা অবিবাহিত ভাই আল্লাহ তারা রে উত্তম স্ত্রী নেককার স্ত্রী নেককার জীবন সঙ্গী দান করুক কাকু কামিন। আপনার আর বাটে তো বুঝা যার তোরা মনে হয় সময় আরো বাড়াইছ, বাড়াইলে ভালো হইব তো 15 মিনিট আমি তো সে শর্তাম হইব বিষয়টা কারণ আমি সিলেট আর আমরার শরীরের 3.5 হাত বডির রাজধানী হইল মুখ। আপনি বুরকা ভিন্দা মুখ রাখিচ্ছেন কুলা ইতা বেটিন আসুন নি এখন আসুন তো বুরকা উরকা ভিন্দা হিবা ইখান কুলা ইতা কমিউনিটি সেন্টারও বেশি বিয়ার সময় বেশি ইতা ঠিক আছে নি আল্লাহ রসুল কইছেন ইলানু হুন্না ইতা বেটিন তোরে তোমরা লানত দাও ফাইন্নাহুন্না মালুন ফাইন্নাহুন্না মালউনাত কারণ ইতা বেটিন অভিশপ্ত এরারে তোমরা লানত দাও ইতা বেটিন যেন আমরা গরো ইলা যেন না থাকে। আপনি নমাজ পড়বা কিন্তু গরোর বেটিন বেফর্দা হইজিবা আপনি দায়ুস হইজিবা আর দায়ুস কোনোদিন আল্লাহর জান্নাত ঢুকতো বেটিন বেফর্দা থাকার পিছনে 60 জন পুরুষ দায়ী 6 জন পুরুষ দায়ী এই সবও আমরা 60 খাতারোর ভিতরে ফুরি গেছি। বাফ বাফ ঠিক না হইলে ফুরি ফর্দাশীল হইতো না। 2 নম্বর এসে হাজব্যান্ড হাজব্যান্ড যদি টাইট না হয় হাজব্যান্ডর বউ ফর্দাশীল হইতো না। 3 নম্বর হইলো বড় ভাই বড় ভাই ঠিকঠাক না হইলে ছোটো ছোটো বই আনতে ফর্দা করতা না। 4 নম্বর বড় ফুয়া ঠিক না হইলে গড়র হুরু হুরু ফুরিন ইনতে ফর্দা করতা নাই। যে 60 জনের কথা কইলাম এই 60 জনের বাইরে কেউ আসেনি গড়র বেটিন তোরে ফর্দা করাইবা তো
সবগো যাই কি ফিরিয়া কয়টা জেনেশন নাম তাকওয়া এক নাম্বার তাকওয়া মানে সরাসরি খারে ডরানি ডরানিটা কিতা আমার আল্লাহ সপ্তাহ দেখরা আইছে লুইয়া 62 টাকা অফিস আমি একলাবা কেউ তো আর দেখেন না হারাই দবা ডয়ার কেউ দেখছ না দেখছন কে আর জোরে হোকা দেখছন কে ক্ষমতা পাইছন কাগজ গজ উল্টাইয়া ফালটাইয়া আর অকবাটার জায়গা জমিন দখল কইরা আইলুল ঠেলাইয়া নিছন দি আপনার ভাই জানন কে ইতা করলে এর নাম তাকওয়া এর নাম ইমানদারি না বেঈমানি আর জোরে হোকা আর যুবক ভাই হলারে কইরাম খবরদার রাস্তাঘাটে আটার সময় ফুরিন সামনে ফুরি জিবা ওলা আখরি সাইরুবা না তোলে দি সাইবা আল্লাহ কিতা কইছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদু মিন আবসারিম আল্লাহ কইরা নবী মুমিন বেটাইন তরে মুমিন ফুরুষ হলারে কইকা এরা যেন চৌকরে বেটিন তোর দিকে না দিয়া তোলে দি রাখে এখন কিছু কিছু ভয় না তো সভ্য রাস্তা তো বাইর হইন দুই তিন কুমিল্লা ফুরিন যাইরা হয় দুইশ দেশত নেই মাথা কথা তো ঠিক নাই তোমার মাথা ঠিক থাকে না কেন লজ্জা স্থানের হিফাজত করো মনে রাখবা ভাই আইন যারা বিয়া শান্তি করছো না বিয়ার হারামও যাইবায় না হারামও গেলে ফাইতা নাই কোনো হারাম জীবন শেষ হয়ে যাব দাম্পত্য জীবনও কোনোদিন বরকত ফাইতা না আব্বা আম্মারে কও বিয়া শাদির ব্যবস্থা করে দাও আর বিয়া শাদি ইতা ট্রেন্ড আমার বাড়িও সিলেট ইতা ট্রেন্ড ইতা ফুটানি বন্ধ করা দরকার 20 লাখ 30 লাখ টাকা খাবিন লাগে এ বিয়া করতো কোন দিন এত টাকা হইলে খাবিন সুলুল ফাইকা যার বিয়া করতে পারেন না এত টাকা ফাইতু গাইয়ে বিয়া শাদিরে সহজ করুক 1-2 লাখ টাকার ভিতরে শেষ হয়ে যেত বিয়া কিতা যুবক ভাইয়ান ঠিক কইছেনি আমার মতে একমত নিনা দিমত বিয়াত পয়সা খরচ সন্ত না বাড়ত মানে মনে আবার চাচা হলে কইবা না আইরে হাই উজরে অকলতা শেষ করিয়া গেল লাগে ইতা কিতা বিয়ার সময় বদনা থেকে রয়ে এসি পর্যন্ত অকলতা দেওয়া লাগে এগুলো আমরা বন্ধ করা দরকার খালি রোজা মাস আইল নি ইফতারি আর ইফতারি না দিলে হরিয়া কইরা কিতা দৌ থরবা হরবারটা কিন্তু গুনতে হয় না আসেন ইলা আম খাটলির সময় আইলো আম খাটলি দেওয়া লাগে বুঝা যায় বেটায় ফুরি জন্ম দিয়া ঠেকি গেছে ইটা বন্ধ করুক আল্লাহর ওয়াস্তে আমার বাড়িও তো সিলেট আমার ফ্যামিলি বন্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি নিজের দায়িত্বে এগুলা বন্ধ করাইছি যুবক ভাই হলে সিদ্ধান্ত নাও বিয়ার সময় শ্বশুর শাশুড়িরে কইবা আপনার ফুরিও দিবা আচ্ছা মানুষের বিবেকটা কোন জায়গা হ্যাঁ 20 বছর বাফে তার টেকা করছি ইয়া ফুরি ফরাইলো এত মায়া মহব্বত দিয়া মাপ যারার ফুরি আছে তারা বুঝবা আপনারা যারার মেয়ে সন্তান আছে বাপ হলে বুঝবা কি মায়া মহব্বত দিয়া মেয়েটারে লালন ফালন করলো এর বাদে 20-22 বছর ঔ খলজার টুকরা ফুরিরে আরো ফুয়ার গেছে দেলাইলো এই ফুরিটারেও দেলাইলো আপনি ইতা হিতা সাইন কিলা খবরদার ইতা থেকে বারাই হওয়া দরকার আমরা বিয়া শাদিরে কঠিন করছি দেখিয়া ফুয়াইনতে এখন বিয়া ফিকশন জিয়ে ফিকশন এরা অবৈধ হারাম রিলেশনের দিকে গেছে বিয়া শাদিতে সুজা করে দেখো কা খরচ কমায় দেখো কা দেখ মানে ফুয়েন্তে হারাম রিলেশন সাইরিয়া সবে বিয়ার দিকে ঝুঁকেছিল ঠিক কি না 10 লাখ টাকা বিয়াত করছে আমি কিছু এই বাস্তব ঘটনা আপনারা দেখাইয়া যাই 10 লাখ টাকা বিয়াত করছে এর বাদে ওই যে বিয়াত আপনার সিলেট হয় কাটমাল ফাইছে কাটমাল নারে আপনারা কি দেখুন মূল বিভাজন কাটমাল ফাইছে এখন ঋণ তো মারতে পারেন না তার বোরবারটাকে যে ফিরি ঝুরি যাইছে অত ইচ্ছা বাদে ঋণ মারছে আসেনি আর যারা ঋণ কইরা বিয়া করে এরা নয়া বউ বিয়া করছে 40 টাকার কথা 40 নাই তো টেনশন আর টেনশন বউরে এটাই ফিটাই নাল বিয়া শাদিত খরচ সময় মন থাকবো 40 ও যে 10 লাখ টাকা না করছি আর 2-3 লাখের ভিতরে মারি দেও কে বিয়া বাকি টাকা জামাই বউ মিললে গে ফয়লা উমরা করিয়া উকা এটা শ্রেষ্ঠ হানিমন আল্লাহর গন গিয়া আল্লাহরে সাজদা দিয়া উকা ইবাদত করিয়া উকা দাম্পত্য জীবন আল্লাহ বরকত দেলাই সুবহানাল্লাহ এটা বিয়া শাদি সুজা করা দরকার সহজ করা দরকার আল্লাহ তৌফিক দান করুকা তাহলে ইসলাম যুবক ভাই হল তাকওয়াটা নিজের ভিতরে ডেভেলপ করুকা ভাই হল মোবাইল ফোনের ফিতনাত ফরিয়ার নিজেরে ধ্বংস করা যাইতো চৌক দি বাদ কিচ্ছু দেখা যাইতো না নিষিদ্ধ কোনটা দেখা যাইতো না হান্দি নিষিদ্ধ বাজে কিচ্ছু শোনা যাইতো পারবো তো আমরা ইনশাল্লাহ আচ্ছা এরপরে তাকওয়ার 2 নম্বর অর্থ তিনি দিয়েছেন আল আমালু বিত্তানজিল নাজিলকৃত বিষয় অনুযায়ী আমল করা নাজিলকৃত বিষয় হচ্ছে আল্লাহর কিতাব কোরআন এই কোরআন অনুযায়ী আমল করার নাম কি তাকওয়া আরো জোরে বলেন কোরআন অনুযায়ী আমল করার নাম কি কোরআন ইখান খালি ফরমাল লাগে এসে না কোরআন রে মানা লাগবে এখন আমরা কোরআন তো বুঝি না এর লাগে মানতাম ফারি না এর লাগে আমি কইছি স্লোগান রে বদলাইতে হইব আল কোরআনের আলো অতদিন কইছি আমরা ঘরে ঘরে সংসদে যালো এখন স্লোগান এগুলো ঠিকঠাক তবে এর আগে আরো এক লাইন এড হইব ফয়লা হইব আল কোরআনের আলো হৃদয়ে হৃদয়ে জালো এর বাদে ওই বাল কোরআনের আলো ঘরে ঘরে জালো এর বাদে ওই বাল কোরআনের আলো সংসদে জালো মোটর সাইকেল
সালায় যারা বায়ু হন উঠটাও কিতা তিন নাম্বার সাইন নাম্বার গিয়ে আরো মারে না একটা একটা করি বাড়ায় একটা একটা করি বাড়ায় যদি এক মারে মারি দেয় তে শেষ ঘটনা ঘটে জীব কোনটা বা ওই যে এটারে কিতা কয় স্কেলেটর স্কেলেটর কিতা এক লগে মারি দেয় না লা 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 উঠায় ধীরে ধীরে উঠায় ঠিক হলা ইসলাম আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক আমরা সবে চাই না নি চাই ফয়লাও যদি হই দিয়ে আল কোরআনের আলো সংসারে জালো তে শেষ অ্যাক্সিডেন্ট ফয়লা হয়েছে আল কোরআনের আলো মানুষ হৃদয় 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 হৃদয়ে জানলে দেখা যাইব এই মানুষগুলা খারাপ পরিবারের সদস্য গড় গড় জ্বলি যাব তো গড় দিয়ে উত্তর সমাজ হয় রাষ্ট্র হয় আর দেখবানে কেউ ইসলামের বিজয় দেখাইতে পারত না এই আলোকিত হৃদয়ের মানুষগুলা দিয়ে আল্লাহর জমিনও আল্লাহর দিন একদিন কায়েম হইব ইনশাআল্লাহ নাজিলকৃত বিষয় অনুযায়ী আমল করা ধনৌকা কোরআন ছাড়া শান্তি পাওয়া যেত না যারা ডাইনে ভাবে সুটরা সামনে পিছনে ইটা স্লোগানও দিবা সারা জীবন শান্তির স্লোগান মুক্তির স্লোগান কোনোদিন শান্তি মিলত নাই কোনোদিন মুক্তি মিলত নাই কারণ মানুষের বানাইল আইন দি মানুষে শান্তি পাইত না কারণ যে মানুষে আইন বানাইবার সুযোগ পাইব হে তার নিজের লাগে আগে আইন বানাই কিলা ও আমরা তিনজন যদি বুঝাইলাই তাই তো বাক্কা দূরে বোয়া মনে করো আইস তাইন চেয়ারও বই গেছেন সমাজ আর রাষ্ট্র চালাইরা এখন তাইন একটা আইন বানাইলা চেয়ারও কিতা তাইন সারা জীবন থাকতে পারবানি মরণ তো আছে কিন্তু আমরার অবস্থা ভিন্ন আমরা চেয়ারও বই গেলে মনে করি ও বই গেছি যে উঠে চেয়ারও উঠি যায় হে গিয়া আরো ই চেয়ারও দুই দিন থাকবো না নেই আটজন হুজুরি চেয়ারও বইবা আমি হাসিবুর রহমান উঠছিলাম একটু একটু পরে যাইব চেয়ার চেয়ারও জায়গার থাকবো কিন্তু মানুষ বদলে যাব আমরা এখানে চিন্তা করি না হায় রে হায় চিন্তা করলে চেয়ারও উঠতে গিয়ার বাড়াইয়া অত জুলুম আমরা মানুষের উপরে করলাম না চেয়ারও উঠতে গিয়ার বেশি বাড়াই নিলে ওখানে মনে রাখা দরকার যে আল্লাহ চেয়ারও বয়াইছেন ও আল্লাহ আবার জুতার বাড়ি খাওয়াইয়া চেয়ারটা কি নামাই তো আল্লাহ বুঝার তৌফিক দান করুক চেয়ারও বই গেলে খুব গিয়ার উঠি যায় মনে করে আমি তো হুম বাপ রে বাপ কিতা জেনে হইছি এখন কিতা জেনে হইছে এখন এক থাপা মারি আল্লাহ আবার নামাই দিতে ওখানে আল্লাহ কার্তা নাই না তাই গেলা কি বাদর দিন বাদে আমি ফেলাম আতো কারণ আমি দেখলাম আমার আগর জনে যেতা যেতে আইন করছেন ইটা কিছু আমার লগে মিলেন না কইলাম এখন কিয় করো খাটি লও বাদ দাও কিছু জোড়া লাগাও কিছু বাদ দাও আমার যখন শেষ হয়ে গেলো তান গেছে ইকান গেলো তাই ফেলাম আমার দলের লগে বা আমার আদর্শের লগে মিলেন না হগুন খাটো হগুন খাটো ও তা করতে করতে দুনাই মানুষের বানান আইন দিয়া যে তা দেশ চলেন দেখো কাতারার দেশের আইনের কিতাবিকান তিরিশ বার সংশোধনী হয়েছে চল্লিশ বার সংশোধনী হয়েছে পঞ্চাশ বার সংশোধনী হয়েছে ইলা চলতে দেখলে আরো হাজার হাজার বার সংশোধনী হইব কিন্তু এখন বুঝৌকা তাই আজকে আসেন তানোরা তো কোরআন ই কোরআন নাজিল হয়েছে দেড় হাজার বছর আগে এই দেড় হাজার বছর আগে নাজিল হওয়া কোরআন ইকান রেখেও বদলাইতে পারবো নি ফাল্টাইতে পারবো নি কোনো বিধান ফাল্টাইতে পারবো নি কোরআন বাদ দিয়া দরকার তাইন সুরির বিচার করছেন ছয় মাসের জেল আমার কাছে আইসে না আমার আগর এই বেশি সুশৃঙ্খল আসলে না আমি আমার দেশের চুরি কমাইতাম আমি কইলাম এই আইনের এততম ধারার সংশোধনী আনলাম এখন তাকি চুরির বিচার হইল ছয় বছরের জেল তাইন বাদে কইলা না বেশি হয়ে গেছে ছয় বছর তিন বছরের জেল তাইলে বুঝা গেল যার যেটা পারা লাগে না আইন ফাঁস করে বাড়ার আর সমান আর আল্লাহ কইছেন কোরআন চুরির শাস্তি চুরি করছে প্রমাণ হয়ে গেছে আত খাটো তাইনের গেছে এক আইন আমার গেছে এক আইন তাইনের গেছে এক আইন তাইলে বুঝা গেল যেটারে মানুষে যে কিতাবও আত লাগাইতে পারত না বদলাইতে পারত না এই কিতাব সাধারণ মানুষের লাগি জনগণের লাগি ইসলামের লাগি মুসলমানের লাগি এমনকি অমুসলিমের লাগিও কল্যাণ করিব আর যেটারে মানুষের সুযোগ পাইলেও কমাইলায় বাড়াইলায় ইটা একমাত্র তার নিজের ফেটর লাগি নিজের দলের লাগি লাভ হইব কিন্তু মানুষের লাগি কোনোদিন এটা কল্যাণ করিত না ঠিক তো কইলা বুঝলে বালা না বুঝলে তো অবস্থা খারাপ তাহলে কোরআন অনুযায়ী আমল করার নাম তাকুয়া কোরআন আল্লাহ যেভাবে কইছেন ঠিক ওইভাবে চলার নাম তাকুয়া আল্লাহ কোরআনও কইছেন যে তোমরা কোরআন রে মসজিদ রাখো আর সমাজ তোমরার মতো চালাইও তা আল্লাহ কোরআনও কইছেন না কিতা আর জোরে হোকা কোরআন সব জায়গায় থাকবে তখনই ইনসাফ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ নাম্বার থ্রি তিন নাম্বার হচ্ছে ওয়াল কানাআতু বিল ওয়াল কানাআতু বিল কালিল অল্পে তুষ্ট থাকা অল্পে তুষ্ট থাকা যা আছে তার উপরে সন্তুষ্ট থাকা এটার নাম তাকওয়া আমরা অনেকে আছি যা আছে তার উপরে সন্তুষ্ট থাকতে চাই না যতটুকু আছে তার চেয়ে বেশি আমরা
পেতে চাই এজন্য নবীজির একটা হাদিস আমার মনে পড়লো নবীজি বলেছেন আদম সন্তান হলো এমন তাকে যদি একটা সোনা বড়া মাঠ দাও একটা সোনা বড়া মাঠ পেলো সে বলবে আহারে আমাকে যদি আরেকটা সোনা বড়া মাঠ দেয়া হতো এজন্য নবীজি বলেছেন ওয়ালাইয়ামলা ফাহু ইল্লা তরাব আদম সন্তানের পেট সাড়ে তিন হাত মাটি ছাড়া অন্য কিছু দিয়ে ভরবে না যা আছে সন্তুষ্ট থাকুক না সন্তুষ্টি নাই সাইকেল চালার দেখছে এইশ পালসার কয় যদি আমার এখন পালসার থাকতো আরে ভাই কত মানুষে আটটা সোলার সাইকেলও নেই পালসার আছে কয় হায় রে হায় যদি একটা প্রাইভেট কার থাকতো সন্তুষ্ট নাই আমরা বাড়ি বানাইছে এখন বড় লেখা হয় যদি মৌলভীবাজার টাউন হইতো মৌলভীবাজার টাউন হয়ে গেছে হয় যদি এখন সিলেট টাউন হইতো সিলেট টাউন হয়েছে হয় এখন যদি ঢাকা তৈতো ফেট আর বলেন না তা ঢাকা তৈ গেছে হয় এখন যদি বেগমপাড়া একটা বানাইতাম ফেট আর বলেন না যতটুকু আছে ততটুকু সন্তুষ্ট থাকুকা দেখবা দেখবা আল্লাহ বরকতারও বাড়াইয়া লুবো ফুরি গেলে তাক কটা জায়গা চার নম্বর এলো বল ইস্তেহদাদুল ইয়াউমির রাহিল আল্লাহর কাছে যাইমু আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে এই ভয়টা অন্তরে যদি খেয়ে গেছে তাকে এ কোনোদিন অন্যায় করতো অত কা অন্যায় করতো ছোট্ট একটা কিচ্ছা হইমু এর মধ্যে শেষ করবো হইতাম না কিচ্ছাটা কষ্ট নাকি তো আপনারা কষ্ট দেওয়ার কথা আমার সকালে খাইছি এখনো খাইছি কোনো আইয়াছি ফানি খাইছি চা খাইছি দশন মিনিট আপনারা তা আপনারা খাইয়া দিয়ে যদি এনার্জি কম দেখাবে আমার তো এখনো আলহামদুলিল্লাহ এনার্জি আছে আলহামদুলিল্লাহ হোকা আবু বকর রাদিয়াল্লাহু আন তাইম যখন আল্লাহর নবীর বাদে খলিফা হয়ে গেল খলিফা হওয়ার বাদে তাইম দেখা যাইত রাষ্ট্রর খাম তৈয়া গড় তো চালাই লাগবো যে ইটা কি তাই ব্যবসা মানুষ টুকি টাকি খাজো এখন সাহাবি হলে আটকাইলা আপনি জানে রাষ্ট্রর জিয়ার বইয়া রাষ্ট্রর জিয়ার ফালাই আতি অবাই হবাই যান কি মানুষের খাম করতো কি জনগণের খাম আমার কিতা গড় চলতো না নেই তখন কইল ঠিক আছে এখন তাকে রাষ্ট্র তাকে আপনার একটা বেতন দেওয়া ওই একটা বেতন ধার্য করো এখন তানোর ঘরর স্ত্রী তানরে কইরা যে হনুকা বাচ্চান্তে কইরা কয়েকদিন ধরে সারিদ খাইতা সারিদ হইছে আরব দেশের একটা সুস্বাদু খাবার তাই হইলা দেখো আমি রাষ্ট্রপ্রধান হিসাবে যে সামান্য টেকা আমারে বেতন দেও যদি গরুর সালানি আমার লাগে মুশকিল হয়ে যায় ই আলাদা খানি আয়োজন করতাম কি বাদ দাও কোনটা খাওয়াইয়া বুঝ দিলাম কিছুদিন বাদে দেখা গেল তানোর ঘরও এই খাবার প্রস্তুত হয়ে গেল তাই জিগাইলা প্রিয়তমা স্ত্রী আমার ঘরও এই খাবার হয়েছে কিলা তাই কইলা আপনি যে প্রতিদিন বাজার করবার লাগে কিছু কিছু টেকা দিতা ওখান থেকে জমাইয়া জমাইয়া কিছু রাখতা রাখিয়া এখন দেখলাম বাক্কা টেকা হয়ে গেছে ওগুন দিয়ে এখন খাবারের আয়োজন করলাম ই হতা হন্যা আসমান যেন তাইনোর মাথার উপরে হচ্ছে লগালক তাই ক্যাবিনেট ডাকলা অর্থাৎ মজলিসে সুরার সদস্য যারা আসলা সিনিয়র সিনিয়র সাহাবি হলে ডাকিয়া কইলা কোনো রাষ্ট্রের প্রধান হিসাবে আমারে যে বেতন দেওয়া হবে আমার বড় প্রমাণ হয়ে গেছে খরচ করে অত দেখা বাসে সুতরাং আগামী মাস তাকে জনগণের ইটা খেটাও আমি নষ্ট করতাম না অত দেখা যেন আমার বেতন কম দেওয়া জবাবদিহিতার অনুভূতি এরকম জবাবদিহিতার অনুভূতি যদি সমাজের দায়িত্বশীল লোক যারা আছেন যারা সমাজ চালায় দেশ চালায় তারার ভিতরে যদি এইরকম তাকুয়া থাকতো পরহেজ গাড়িটা থাকতো হৌকাশান এত সুরিটা খাতি হইল নেনি দেশের এত টাকা হাজার হাজার কোটি টাকা হাজার হাজার কোটি ডলার বিদেশ পাচার হইল নেন হইল না আমরা যে যখন পাই তখন ফুলিয়া একবারে খোলা গাছ হয়ে যায় কথা ঠিক আছে নি আমরা দেশ কোনো নিয়ামতর অভাব নাই ফাতরের খনি গ্যাসের খনি কয়লার খনি ইতারে ধ্বংস করবার লাগি আছে সুরর খন দায়িত্ব যে তারে দিছি তার নাম ঘোরা নাম ঘোরা সুর খন এই সুর দেখাই তখলর পরিবর্তে যদি কোরআনওয়ালা ইসলামওয়ালা মানুষের কাছে তাকওয়াবান মানুষের কাছে আমরা দায়িত্ব দিতাম পারি তাহলে আল্লাহ যে কইছেন ওয়ালাউ আন্না আহলাল কোরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ যদি মানুষে ইমান আইনা তাকওয়াবান হয়ে যায় আর তাকওয়াবান লোক ওখানের কাছে দায়িত্ব দেয় ই সমাজ ই জনপদ ই মাটির উপরে আমি আল্লাহ খালি রহমত আর বরকত নাসিল করব সুবহানাল্লাহ এর লাগি নিজে খালি তাকওয়াবান হইলে হইতো নাই সমাজের দায়িত্ব তাকওয়াবান মানুষে দেওয়া লাগবে তখন দেখবা আমরার সমাজটা সুন্দর হইব বেইনসাফি থাকতো নাই চুরি থাকতো না এখন তো চুরি হইতে হইতে এমন চুরি জনগণের লাগি তেল আয় ই তেল লুকাইয়া হারাই দেয় তার চকির তুলে ইলাখান সুর আছে নি ইলাখান সুর বাটফারে কলরে মাইনাস করিয়া নামাজি আল্লাহর রসুলের আদর্শে আদর্শিত
তাকওয়াবান চরিত্রবান পরহেজগার লোকদের হাতে যদি আমরা সমাজের দায়িত্ব তুলে দিতে পারি তাহলেই আমাদের সমাজে পরিবর্তন আসবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক সংক্ষেপে আজকে তাকওয়ার চারটা অর্থ বুঝায় গেছে চার নাম্বারটা কইছি মৃত্যুর কথা স্মরণ রাখা হনুকা মাঝে মাঝে কবরস্থানে যাইবা অত গুনাহ জেনে কররা আপনি গিয়া দেখবা বহুত ফুটানি দেখাইছন বহুত মানুষে অঙ্কু খ অঙ্কু এই সারা তিন হাত কবর ঘুমাই না একই পরিণতি আপনার হইবে এই কবরও আপনার যাওয়া লাগবে মরা লাগবে আপনার মরার হাত থেকে আপনি বাঁচতে পারতে নাই এর লাগি কবর জিয়ারত করবা মাঝে মাঝে কবরও যাইবা কারণ কবর জিয়ারত গেলে মানুষের অন্তর নরময় নিজের দুনিয়ায় থাকত নাই এই অনুভূতিটা হৃদয় তৈরি হয় মৃত্যুর কথা স্মরণ করলে তাকুয়া বাড়ে মৃত্যুর কথা স্মরণ করলে কিতা বাড়ে তাকুয়া অর্থাৎ আল্লাহ ভীতি আল্লাহরে ডরাইয়া দুনিয়ায় চলা আল্লাহর বিধান মানা এই ফিলিংসটা নিজের অন্তরও তৈরি হয় দেখি এবার এখন সাইটটা ভরা লইলাই ছয়টা জিনিসের নাম তাকুয়া হয়েছি এক নাম্বার খারে ভয় করা ভয় করবানি আল্লাহরে না মুখে মুখে কইবা আল্লাহরে ভয় করলে কেউ পিছা মাতবনি গিবত করবনি চুগল করি করবনি ডাকাতি করবনি কোনো গুণা করবনি তাহলে এক নাম্বার আল্লাহরে ডরাইয়া সব গুণা সারি দেওয়ার নাম হয়েছে আবার হইরাম তাকওয়ার এক নাম্বার অর্থ আল্লাহরে ডরাইয়া সব গুণা থাকি নিজে বাচ্চা থাকা এটার নাম তাকওয়া তাকওয়ার দুই নাম্বার অর্থ কইছিলাম ওয়াল আমালু বিতানজিল কুরআন অনুযায়ী আমল করা কুরআনও যা হওয়া আছে দেখো এটা হইছে প্রিন্টেড কোরআন আর আমার রসুল আসলা প্র্যাকটিক্যাল কোরআন জীবন্ত কোরআন সুবহানাল্লাহ ওলা জীবন্ত কোরআন হওয়ার চেষ্টা করতে হইব অর্থাৎ কোরআন মান্না মান্না দুনিয়া চলত তিন নাম্বার হইছিলাম ওয়াল কানাআতু বিল কালিল যতটুকু নিয়ামত আল্লাহ দিছুন ততটুকুর উপরে কিতা থাকা সন্তুষ্ট থাকা সাইড নাম্বার হয়েছে কোন জিনিসটার কথা বেশি বেশি স্মরণ করা মত কোন জিনিসটার কথা কারণ পৃথিবী আমার আসল ঠিকানা নয় মরণ কিদিন মুছে দেবে সকল রঙিন পরিচয় পৃথিবী আমার আসল ঠিকানা নয় সব তার মানে দুনিয়ায় আর জোরে হোকা চোখের পলকে তুমি হতে পারো লাস চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস চোখের পলকে তুমি হতে পারো লাস চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে তোমার নাম মসজিদের মাইকে হবে তোমার নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে 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 তোমার ভয়ে থাকত মানুষ ছিল বাহাদুরি ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘড়ি তোমার ভয়ে থাকত মানুষ ছিল বাহাদুরি ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘড়ি সুতুই টান দিলে বলে সুতুই টান দিলে মালিক পারবে না থাকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড় বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড় বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পড়িতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে
bari wala nai re duniyate bari wala nai re duniyate bari wala nai re duniyate amrar bari takhlo amra inna lillahi wa inna ilaihi kitab uchchon kho mori geche ino inna lillah nischoy amra allah wa inna ilaihi rajiun amra abar khar geche jaibo khobordar allah er samne jaiba jawar age prostuti loka ar ei prostuti lowar lagi dunyay allah er samne daraibar lagi allah er priyo hoar lagi je gun ta dorkar gun tar nam ek kothay hoye jairam ki taqwa hoyse allah re doraiya sob guna bad dewa ar allah re doraiya beshi beshi nekil khaj আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক এই তাকওয়ার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করেন আমরা সবাই বলি আমিন হাযা মা ইনদি ওয়াল হালম ইনদাল্লাহ